গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি নতুন একটা সকাল নিয়ে আজকে সন্ধ্যাবেলা তোমাদের কাছে এসেছি, নতুন একটা ঝকঝকে উজ্জ্বল এপিসোড নিয়ে দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, তোমাদের সব্বার কারুর দাদা, কারুর ভাই, সব্বার দাদা ভাই। আমি জানি তোমরা অপেক্ষা করে আছো আমাদের, আমার জন্য। আমি অপেক্ষা করেছি তোমাদের সাথে কখন কথা বলবো বলে। খুব হেক্টিক সারাদিন, আর আমার লাইভ মানে লাইভের প্রথম মুহূর্ত থেকে কমেন্টসের বন্যা। আমার ভাই, আমার বোন সবাই আমার জন্য অপেক্ষা করে থাকেন, আর তার সাথে অবশ্যই ফোনও বাজতে শুরু করে দেয়, প্যারালাল একসাথে ফোনও বাজতে শুরু করে দিয়েছে। তো খুব টেনশান যে আগে ফোনটা ধরবো নাকি আজকে আগে উত্তর দেবো টেক্সটের, কোনটা করি বলুন তো। চলুন ফোনটা আজকে প্রথম দিই, প্রতিদিন লাইভের টেক্সটের উত্তর দিই, আজকে ফোনটার প্রথম উত্তর দিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, কেমন আছো? কে, রিয়া? রিয়া, হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি, কেমন আছো তো শুনলে বুঝতে পারি যে রিয়া। রিয়া আজকে আমি রিয়া জাস্ট লাইভে এসেছি, আর তোমার প্রথমে সবার আগে তোমার ফোন ঢুকে গেছে। খুব ভালো, ওই ব্যস্ততম দিন, খুব হেক্টিক, খুব চাপ। একদম ব্যস্ততাই তো আমাদের পরিচয়, তাই না? ব্যস্ততাতেই আমাদের আইডেন্টিটি। আর আমরা যত, আমি যত ল্যাবরেটরিতে ব্যস্ত থাকবো তত তো তোমাদের জন্য আরো নতুন নতুন জিনিস নতুন ভাবে নিয়ে আসতে পারবো, তাই না? সবাই ভালো আছেন রিয়া? সবাই ভালো আছেন। আর তোমার টেক্সট আর নতুন করে বলবার কিছু নেই, লাইভে তোমার টেক্সট বা তোমার ফোন কল সেটা অবশ্যই সবার কাছে, শুধু আমার কাছে না, পরম্পরা পরিবারের সবার কাছে খুব পরিচিত হয়ে গেছো তুমি, তোমার নামটি। আমি শুধু সুমিতা দি নয়, আমি অনেককে পরম্পরা সাজেস্ট করেছি, মানে এখন আমাদের পাড়ায় প্রত্যেকে তোমার ব্র্যান্ড, মানে প্রত্যেকে, প্রত্যেকটা ঘরে ঘরে, আর ওরা, আমি আমি সাজেস্ট করেছি, আমার কথাতেই নিয়েছে সবাই। আচ্ছা, তার মানে তুমি পরম্পরার, হ্যাঁ, মানে তুমি ফেস অফ দ্য ব্র্যান্ড তোমার পাড়াতে, তাই না? না, একদম প্রয়োজন নেই। আমি 17 তারিখ লাইভে আসবো, তো 17 তারিখ লাইভে আসবো। আমি 17 তারিখ এমনিতেও বলেছি পেশেন্ট হেল্পলাইনে যে আমার ভাই বোনেরা আছেন, যে খুব লিমিটেড কয়েকজনের সাথে আমি মিট করব। হ্যাঁ, অলরেডি অনেকে ওদের সাথে যোগাযোগ করছেন। এবার যদি চেষ্টা করার কোনো প্রয়োজন নেই রিয়া, অবশ্যই কথা হবে, আমি তো লাইভে আসবো, তখন কথা হয়ে যাবে। তুমি দেখে বলবে যে স্কিনটা কেমন। আমি কিচ্ছু না, শুধু সেদিনকে দাদা ভাইয়ের সানস্ক্রিন মেখে দাদা ভাইয়ের সামনে যাবো। মোস্ট ওয়েলকাম, দেখবে আমার স্কিনটা, মোস্ট ওয়েলকাম। তোমার কনফিডেন্সটা খুব ভালো রিয়া, ভীষণ ভালো, তোমার ভীষণ পজিটিভ কনফিডেন্স। নিজের ওপর এই কনফিডেন্স থাকাটা ভীষণ দরকার। আমি যেমন বলি না যে পরম্পরা যারা ব্যবহার করেন 365 দিন, তারা খালি নিজেকে নতুন করে আয়নার সামনে খুঁজে পান। সবার চাঁদেরও একটা কলঙ্ক থাকবে, কিন্তু তার মুখে একটা রিঙ্কেল, ফাইন লাইন্স, কোনো কিচ্ছু থাকবে না। 365 দিন ঝকঝকে ত্বক, একদম। যদি স্কোপ থাকে অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ রিয়া, ভালো থেকো, ভালো থেকো। সিসি ক্রিমটা 2022 সালে ভাববো, 2021 সাল হলো না গো, আমি অনেক চেষ্টা করেছিলাম। হ্যাঁ, 2022 আমি চেষ্টা, আমি ভাববো 2022-এর কথা, 22 আমি ভাববো, 21-এ আর হবে না ওটার কিছু। ঠিক আছে, ওকে রিয়া, ওকে, তুমিও খুব ভালো থেকো।
প্রত্যেক দিনের অনুষ্ঠানে রিয়ার ফোন বা রিয়ার টেক্সট অবশ্যই আমার কাছে একটা আলাদা জায়গা, কারণ রিয়া প্রতি আমরা পরম্পরা পরিবারের প্রত্যেক দিনের নিয়মিত সাথী। অনেক অনেক ভালোবাসা রুম্পুকে, রুম্পুর আজকে আমার প্রথম টেক্সট পেয়েছি রুম্পুর, আর রুম্পুর টেক্সট মানে সামথিং স্পেশাল, কারণ রুম্পুর ডিপিতে ভীষণ কিউট ভীষণ মিষ্টি একটা ছবি আমি দেখতে পাচ্ছি, যে একটা ইয়েলো ড্রেস পরে রয়েছে। অনেক ভালোবাসা রুম্পু। কৌশিক আমার প্রিয় ভাই, গুড ইভিনিং। লিপি হ্যালো। মধুমিতা গুড ইভিনিং। দেবাশিস হ্যালো। খোকন গুড ইভিনিং। কেয়া গুড ইভিনিং। রোজ গুড ইভিনিং। দেবাশিস গুড ইভিনিং। লিপি বলছেন, আজ আমি আমার ওয়ান্ডারফুল দাদা ভাইয়ের থেকে ওয়ান্ডারফুল গিফট পেয়েছি, থ্যাংকস থ্যাংকসের টন। লিপি, ওয়ান্ডারফুল গিফট আজকে আপনি পেয়ে গেছেন, পৌঁছে গেছে আপনার বাড়িতে, হার্টলি কনগ্রাচুলেশন। হ্যালো 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 আমি মধুমিতা ঘোষ বলছি। ও হ্যালো মধুমিতা, আপনি কেমন আছেন? আমি সবসময় খুব ভালো থাকি মধুমিতা, অলওয়েজ আমি হ্যাপি আর অলওয়েজ আমি এনার্জেটিক। আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার কলটা ধরেছেন, মানে আমি কদিন ধরে চেষ্টা করছিলাম তো আপনাকে কিছু কথা জানাবার জন্য। না না, অবিশ্বাসের কোনো জায়গা নেই দাদা ভাইয়ের কাছে, পুরোটাই বিশ্বাস। বলুন। আমি আপনাকে যখন টিভিতে প্রথম দেখতাম তখন দেখে তখন ভালো লাগতো, তো হঠাৎ একদিন ফেসবুক লাইভে আপনাকে দেখেছি ওই কালো ড্রেসটা পরে, চুলটা আপনি উপর দিকে তুলে রেখেছেন, সেই ড্রেসটা পরে দেখার পরে আমি তো অবাক হয়ে গেছি, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তারপরে আমি ফেসবুকের মানে চার নাম্বার থেকে আমি দেখছি, তার আগের গুলো দেখেছি, তারপরে আমি ইউটিউব সার্চ করলাম, ইউটিউবে দেখলাম, তখন দেখে পরে আমার পুরো বিশ্বাস হয়ে গেল যে এটা আপনি দাদা ভাই। কেন অবিশ্বাস হচ্ছিল কেন? লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, কি করে যে আপনাকে কি বলবো, আপনাকে দেখে দারুণ লাগছে। এখন তো মনে হচ্ছে দেখে মনেই হচ্ছে না আপনাকে, মনে হচ্ছে একটা কলেজ স্টুডেন্ট। আমি তো কলেজের স্টুডেন্ট, আমি তো কলেজেই পড়ি। আমি কলেজেই পড়ি তো। আমি তো আজকে আপনাকে প্রথম ফোন করলাম আর আপনাকে আজকে প্রথম পেয়ে গেলাম। আজকে আমি কটা জিনিস আপনার মানে হোয়াটসঅ্যাপে কল করে মানে কালেক্ট করাবার জন্য বলেছি। আমি আজকে সারাটা দুপুর মানে আপনার জিনিসগুলো সব দেখেছি, কোনটা নিলে আমার ঠিক সুবিধা হবে সেগুলো দেখে আমি কিছু জিনিস মানে হোয়াটসঅ্যাপে ওদেরকে লিখে পাঠিয়েছি। না, আপনি ওদের উপর দায়িত্বটা দিয়ে দিন, ওরা আপনাকে সিলেক্ট করে দেবে যে কোনটা কোনটা আপনার স্কিন বা হেয়ারের জন্য বেস্ট হতে পারে। ওরা তো এক্সপার্ট, তাই না? ওরা আমার কাছে থাকে, ওরা আমার থেকে পুরোটা জানতে পারে, ওরা অনেক আপগ্রেডেড। আপনি আপনার সমস্যাটা ওদেরকে হোয়াটসঅ্যাপে বলবেন, ওরা আপনাকে কিন্তু সুন্দরভাবে রিপ্লাই করবে, কেমন? ওকে। কিছু জিনিস ওনাদেরকে বলেছি মানে লিখে পাঠিয়েছি যে এই জিনিসগুলো আমার চাই, মানে আমি আপনাকে সত্যি কথাই বলছি, আমি মানে অনেকদিন ধরে দেখছি তো এই জিনিসটা, ধরুন আজকে তো আপনার অনেকগুলো লাইফ হয়ে গেছে, হ্যাঁ দেখছি, আমার দেখে দেখে এত ভালো লাগছে না আপনার কথা শুনে, এত বিশ্বাস হচ্ছে মনের মধ্যে যে কি বলবো আমি বলে বুঝাতে পারবো না, মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম আমি বলেই দিচ্ছি আপনাকে, ফার্স্ট টাইম আমি আপনার জিনিসগুলো ব্যবহার করবো, মানে আমার বাড়িতে এলে, মানে আমি কোনো দোকান থেকে কালেক্ট করছি না, ওই জন্য আপনাদের ওখান থেকে আমি জিনিসগুলো নেওয়ার চেষ্টা করছি। মোস্ট ওয়েলকাম, পরম্পরা পরিবারে আপনাকে সুস্বাগতম। আপনি কি ব্যক্তির সঙ্গে কথা বলছেন? ও মাই গড, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, কিন্তু অবশ্যই বলবো মৌ থ্যাংকস, অসাধারণ লাগছে তোমাকে দাদা ভাই, অসাধারণ লাগছে মৌ। কেয়ার প্রচুর ভালোবাসা, লাল নীল সবুজ সব কিছু। মাম্পির অনেক ভালোবাসা, ড্রেসের কালারটা খুব সুন্দর লাগছে, ড্রেসের কালারের সাথে আমি আজকে মনটাকেও না একদম ড্রেসের কালারের মতো করে নিয়েছি, আর দেখুন ড্রেসের কালারটা যেন আমার মুখের মধ্যে রিফ্লেকশন দিচ্ছে, তাই না? ভালো করে খুঁটিয়ে দেখুন আমার ড্রেসের কালারটা কি আমার স্কিনের মধ্যে আজকে পাচ্ছেন কিছুটা, ভালো করে দেখুন, দেখে বলবেন। মাম্পির প্রচুর ভালোবাসা, লিপি প্রচুর ভালোবাসা, তোমার কথা যত শুনি ততই ভালো লাগে দাদা ভাই, থ্যাংক ইউ মৌ, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস, দারুণ লাভের ইমোজিগুলো। সালমা বলছেন,
স্কিন 30 ইয়ার্স, স্কিনের কোনো প্রচুর সমস্যা। সালমা, আপনি পেশেন্স হেল্পলাইনে একটুখানি ডিটেলস কথা বলুন, ওরা কিন্তু সুন্দরভাবে আপনাকে রিপ্লাই করবে। সুমনের প্রচুর ভালোবাসা, লাভ ইউ দাদাভাই। আর দাদাভাইও তোমাদের সবাইকে ভালোবাসে। সুলেখা, গুড ইভিনিং, কি আর বর্ণময় ভালোবাসা, আমি স্পিচলেস। তন্দ্রিমা, মাস্ক পরলে পিম্পল চলে আসছে। তন্দ্রিমা, ও মাই গড, মাস্ক পরলে পিম্পল আমি শুনিনি। আমি জানি না যে কি মাস্ক পরছেন বা কেন পিম্পল আসছে। আপনি একটু সমস্যাটার ডিটেলস এলাবোরেটলি একটুখানি পেশেন্স হেল্পলাইনে কথা বলুন না। আর আমি তো রয়েছি, এই যে আমার ফোন, আমি রয়েছি আমার ফোনে 9830339390। এই নাম্বারে আপনাদের সাথে সরাসরি কথা হবে আমার। যদি আপনারা এই নম্বরটায় ফোন করেন তাহলে এখনই আপনাদের সাথে আমার কথা হতে পারে। কেমন? শর্মিষ্ঠা বলছেন, শুভ সন্ধ্যা দাদাভাই, আপনার জন্মে যেতে পারলে খুব ভালো হতো, কোনো ব্যাপার নয়। শর্মিষ্ঠা, অবশ্যই দেখা হবে। আর তিথিমা কি মামার বাড়ি থেকে ফিরল? অনেকদিন গল্প করিনি ওর সাথে, মন কেমন করছে খুব আমার তিথিমার জন্য। হ্যালো, 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 হ্যালো দাদাভাই। হ্যালো, আমি কার সাথে কথা বলছি? ও মাম্পি, আমি এইমাত্র মাম্পির কমেন্টস রিড করলাম, করতে করতে হয়তো মাম্পির সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ বলো। আজকে সন্ধ্যাবেলায় হ্যাঁ নিমন্ত্রণ ছিল, একার বাড়িতে গেছিলাম আজকে 6টা সাড়ে 6টার সময়। আচ্ছা, আমি শুধু মুখে ওই ফেস ওয়াশ করেছি, নিম ফেস ওয়াশ হ্যাঁ করেছি, তারপরে আমি স্কিন গ্লোয়িং ওই সিরাম আর লোশনটা মেখেছি। গেছি, মুখ মানে এত গ্লো করছে আমার, কাকার মেয়েদের সময় আমার মুখের দিকে তাকিয়ে আছে, মানে কি বলো, চকচক চকচক করছে। দিয়ে ওরা বলছে তুই কি এত ঘামছিস, না তুই কি মেখে এসছিস, আমি জিজ্ঞাসা করছি। আর বলছি না না সেরকম কিছু না, আমি এখন নতুন আমার দাদা ভাইয়ের জিনিস ব্যবহার করছি। বলছি কি, আর বলছি পরম্পরার নাম শুনেছি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে বলছে আমি ওটা ইউজ করছি। দিয়ে বলছিলাম, আমি বললাম তোরা যদি পায় আমার মতো চকচকে স্কিন করতে চাস তোদেরও হবে। আমি বলে দিয়েছি কাকা, যেহেতু আমাদের আমাদের অনেক বড় বাড়ি, বুঝেছেন তো, মানে মোটামুটি আপনিও তো ফেস অফ দ্য ব্র্যান্ড। হ্যাঁ, এত চকচক আর স্কিন গ্লোয়িং যে সিরামটা, ওটা মাখলে প্রচুর চকচক করে। প্রচুর চকচক করে না মাম্পি? আপনি তাহলে একদম মেন মেন আইটেম গুলোকে তুলে নিয়েছেন। আমি এটা তাহলে তাদের জন্য কিছু বার্তা আছে, যারা ভাবেন চোখের নিচটা কেন ফুলে যাচ্ছে, চোখের নিচে কেন রিঙ্কেল আসছে, কুচকে যাচ্ছে, ফাইন লাইন্স চলে আসছে, ডার্ক সার্কেল চলে আসছে, তাদের জন্য মাম্পি কি বলবে তুমি? যাদের চোখের নিচে কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ প্রথমেই বলবো হচ্ছে কি যে ফেস ওয়াশ, ওই যে কেশর কেশর প্লাস ফেস ওয়াশ, একদম। তারপরে এই ক্লিন জেটটা, আর আমাদের বাড়িতে ওর নামটা দেখে নিও, ওই যে র্যাসবেরি, যেটা কদিন আগে র্যাসবেরি ক্লেন্স, র্যাসবেরি ক্লেন্সিং মিল্ক, একদম র্যাসবেরি ক্লেন্সিং মিল্ক। তারপরে হচ্ছে যে টোনার, টোনার ক্লিনজার করে টোনার, তারপরে ওই ময়েশ্চারাইজার যেটা মানে পিচেন হানি ময়েশ্চারাইজার, ওটা পিচেন ভালো, পিচেন হানি ময়েশ্চারাইজার, ওটা ডার্ক স্পট তোলার জন্য খুব ভালো, ওটা ব্যবহার করতে হবে। তারপরে সানস্ক্রিন তো আছে, এখন শীতকাল, এখন তো 40 না হলে 25 সেটা 25 ওটা। তারপরে আরে তো রেড কার্পেট এসেন্সিয়াল হয় না, না না এটা মুখের এসেন্সিয়াল হয় না, আর ওই রাতে যেটা, একটা কথা বলি, যেদিনকে মাম্পি আমি যেদিনকে লাইভে আসতে যদি না পারি, প্লিজ আমার হয়ে লাইভটা তুমি করে দিও। একদম। আর তোমাদের আর আমার দিনের শেষে সব থেকে বড় পাওয়া তোমাদের বিশ্বাসটুকু মাম্পি। ও 27 তারিখ জানিয়ে দিয়েছে তো? ওকে, এক্সেলেন্ট মাম্পি। কিন্তু সমস্যা একটাই আমার তরফে রইলো, যে তুমি অত দূর থেকে আসছো, তোমার কোনো সমস্যা নেই, খালি তুমি আমাকে একবার দেখবে বলে। হ্যাঁ
এটা আমার খুব খারাপ লাগছে মাম্পি, জানো তো। আমার এটা কিন্তু খুব মনে দুঃখ। খুব ভালো থেকো মাম্পি, খুব ভালো থেকো। ওকে মাম্পি। মাম্পির ফোন যখন আসে মনে হয় যেন একটা আলাদা প্রাপ্তি, একটা আলাদা অনুভূতি, আলাদা একটা ফিলিং, মানে সে ফিলিংসটার কোনো কম্পেয়ার হয় না, কোনো তুলনা হয় না। প্রচুর ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভালোবাসা পাচ্ছি সববার, কাকে ছেড়ে কারটা বলবো। এখন আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি ঐশ্বর্যর, ছোট্ট ঐশ্বর্যর প্রচুর ভালোবাসা পাচ্ছি। মৌ বলছেন, তোমার মেডিসিন ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমি জানি মৌ, আর আপনাদের এই আমার প্রতি অনুভূতিটাই আমাকে অনেকটা 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 সামনে এগিয়ে দেয়, নতুন কিছু নিয়ে আসার, নতুন কিছু ক্রিয়েটিভ করবার। ক্ষণপ্রভা ডায়মন্ড, ক্ষণপ্রভা কেমন আছেন? ক্ষণপ্রভার সাথে একদিনও কথা হয়নি, তাই না ক্ষণপ্রভা? একদিনও কথা হয়নি আমাদের। কেয়ার গেরুয়া ভালোবাসা, গোপার গোলাপি ভালোবাসা। হ্যালো, হ্যালো, কার সাথে কথা বলছি? হ্যাঁ, পাপ্পু যাদব। ও পাপ্পু যাদব। হ্যাঁ পাপ্পু, বেশ 8-10টা লাইভে আমি তো কোনো টেক্সট পাইনি, তার আগে পেয়েছিলাম। ও কোথায় আছেন আপনি? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? মুর্শিদাবাদে বাড়ি। আর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা, বড়দের আমার প্রণাম জানাবেন, ছোটদের ভালোবাসা জানাবেন। বলছিলাম দাদা ভাই, আমার একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ওই আমি আপনার সব কিছু ইউজ করছি, ধরেন স্কিন গ্লোয়িং সিরাম, হ্যাঁ হ্যাঁ, পিম্পল আসছে তাই তো? আচ্ছা, এই পিম্পলটা কি আগে আমি ইউজ করছি আপনার লাবণ্য লিকুইড ডাস্ট, তারপর ওই যে ফেস প্যাক, সব কিছু ইউজ করছি আমি, তাও আসছে। আচ্ছা, পিম্পল নাই আর কি। আপনার কি বলেন তো, মানে অন্য কিছু আর হচ্ছে এরকম, ও ফোড়ার মতো হচ্ছে। তাহলে তো ওটা একনে নয়, ওটা একনে নয়, ওটা কি? হ্যাঁ, ওটা অন্য কোনো ইনফ্লামেশনও হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনি ওই জায়গার না একটা ছবি তুলুন হোয়াটসঅ্যাপে। একটা ছবি তুলুন। ও ছবি পাঠিয়েছিলেন? আচ্ছা, আর এটা আমি এমনি কত বছর ধরে এটা লক্ষ্য করছেন আপনি? ঠিক আছে, আপনি ওটা কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন ওষুধগুলো। ও অ্যালার্জির সমস্যাও আছে? অ্যালার্জির জন্য। আচ্ছা, স্নান করে আসার পর না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে নন্দিতা আমাদের স্টেপ 4 অবধি অলরেডি রয়েছে, ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিং আর অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। আর স্টেপ 5 মানে লাস্ট ট্রিটমেন্ট, দ্যাট ইজ আমাদের পাল সিরামটা ইউজ করতে হবে সবার লাস্টে, দ্যাট ইজ ফর স্টেপ 5। কেমন? আর আপনাকে আমি বলবো, পাপ্পু ফোন করেছেন, পাপ্পুকে বলবো যে পাপ্পু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার, যদি পসিবল হয় একবার ক্লিনিকে আসুন। ওই জায়গায় মনে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া ইনফ্লামেশন হচ্ছে, ওটা সাধারণ একনে নয়, একটু আপনি কমিউনিকেশন করুন। আশা করছি দেখে প্রপার অ্যাডভাইস করলে বেটার হবে, বাই ফোনের চেয়ে তো ওটা অনেক সুন্দর হবে, তাই না? হ্যালো, হ্যালো, বলো তো আমি কে? তুমি ঐশ্বর্য। ঠিক বলেছি, খুব ভালো আছি, দেখলে তো আমি তোমার গলা শুনে বলে দিলাম। আর কত আমি কত সেকেন্ডের মধ্যে আমি উত্তর দিলাম? 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে। আর পড়াশোনা কেমন হচ্ছে ঐশ্বর্যর? খুব ভালো। আজকে তাড়াতাড়ি, আজকে টিউশন ক্লাস ছিল, তাড়াতাড়ি টিউশন ক্লাস থেকে চলে এসেছি তোমার লাইভ দেখবো বলে। তুমি লাইভ দেখবো বলে চলে এসেছো তাড়াতাড়ি করে? হ্যাঁ। মাই গড, তোমার তো এবার ক্লাস নেক্সট ইয়ার তো 9 হয়ে যাবে, ক্লাস 9 হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এবার তো সামনে বোর্ড আসছে, পড়াশোনা করতে হবে, তাই না?
মন দিয়ে পড়তে হবে, কেমন? সব সময় কিন্তু আমাকে লাইভে দেখলে হবে না, পড়াশোনাটাও কিন্তু করতে হবে, তাই না? আমি যখন পড়াশোনাও করবো টাইম বাঁচিয়ে তোমার লাইভও দেখবো, তোমার লাইভ না দেখলে আমার একটু ভালোই লাগে না। আমার লাইভ না দেখলে একটু ভালো লাগে না, তাই না? কি কিউট। তোমাকে একটা কথা বলি, শোনো, যখন পড়ে ফিরবে টিউশন থেকে, পড়ে ফেরবার পর স্যাররা যে পড়াটা দিলেন বা ম্যামরা যে পড়াটা দিলেন সেই পড়াটা বাড়িতে একটু রিভিশন দিতে হয়, কেমন? ঠিক আছে, দেবে। তারপর যদি সময় পাও তারপর তুমি আমার লাইভ দেখবে, কেমন? কেন মনে রেখো তোমার কিন্তু ক্লাস এইট মানে সামনেই কিন্তু বোর্ড, কেমন? ঠিক আছে, মা ভালো আছেন? সবাই ভালো আছেন তো? মায়ের শরীরটা তো খারাপ, আর বাবাও ভালো আছে। ঠিক আছে, মায়ের ঠান্ডা লেগেছে নাকি? না না, আমার পাশে তো আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, হার্নিয়া। ওহো, ও মাই গড, প্রচুর সমস্যা তো, প্রচুর সমস্যা। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমার একটা আবদার আছে। বলো। আগে বলো, তুমি রাখবে? বলো না, তোমার আবদার রাখবো না, এটা হতে পারে কখনো? তোমার একটা কফি মগ চাই? ঠিক আছে, তুমি কালকেই ফোন করবে, ঠিক আছে? বলবে আমি ঐশ্বর্য বলছি, ওরা তোমার ঠিকানায় অফিস থেকে কফি মগ পাঠিয়ে দেবে, আর যদি কফি মগ স্টকে নাও থাকে 7-8 দিনের মধ্যে চলে আসবে, এলেই ওরা পাঠিয়ে দেবে। তুমি খালি বলবে না যে আমি ঐশ্বর্য বলছি, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু 17 তারিখ ফোন করব, আমার ফোনটা কিন্তু আগে ধরতে হবে। একদম ধরতে হবে, তুমি আমার সব থেকে বড় ফলোয়ার, কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে, তুমি 8 থেকে 9 উঠছো, তোমাকে পড়াশোনা মন দিয়ে করতে হবে, খালি সবসময় আমার লাইভ দেখলে হবে না, কেমন? আমি করব। ওকে, ভালো থেকো, কেমন? টাটা, টেক কেয়ার, টাটা। প্রচুর ভালোবাসা ঐশ্বর্যের জন্য। শুভজিৎ, পরিবর্তনিত জীবন তো, আমি প্রতি বছরই নিজের স্কিন, নিজের হেয়ার মতো করে, নিজের মতো করে আমি পরিবর্তন করি, নিজের ফিজিক, কখনো খুব ভলিউম হই, কখনো স্লিম হই, তো ওই রকমই আর কি একটা কিছু। আসল তো আমার মেডিসিনগুলো, তাই না? আমার লুকটা বাদ দিন, আমার পরম্পরা পরিবারে যারা আছেন না, আপনি জি বাংলায় আমার প্রোগ্রাম দেখেছেন, পরম্পরা পরিবারে যারা আছেন তারা না নিজেদেরকে নিজেরা নিজেদের আয়নায় দেখেন, দেখে মনে করেন যে আমি সম্পূর্ণ তো, আমার স্কিনে কোনো ফাইন লাইন, রিঙ্কেল, আঁচিল, তিল, ডার্ক সার্কেল কোনো কিছু নেই তো, যদি না থাকে দেন ওকে, যদি থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই প্রপার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আছে, পরম্পরা পরিবারের হাত ধরবার আছে। সুমিতা মাহেক, অনেক ভালোবাসা আপনাকে। ঈশিতা, অবশ্যই হানি ফেস ওয়াশ ইউজ করবেন, হানি ফেস ওয়াশ ইউজ না করলে চলবেই না, আমি জানি তো। রুমার, প্রচুর ভালোবাসা, আমার স্ক্রিনে ভালোবাসায় ভরে যাচ্ছে আমার প্রিয় ভাই সোয়াইফের, লিপির ভালোবাসাতে। তুমি সূর্যের মতো উজ্জ্বল দাদা ভাই, আমি জানি না লিপি আমি সূর্যের মতো উজ্জ্বল কি না, কিন্তু আমি এটুকু জানি আমি তোমাদের সবার সবার প্রিয় আদরের দাদা, দাদা ভাই। কে আর ভালোবাসা, এত বর্ণময় ভালোবাসা না দেখলে জানা যেত না, চেনাও যেত না। হ্যালো, হ্যাঁ, কার সাথে কথা বলছি? দাদা, আমি সুজয়। সুজয় বলুন। হ্যাঁ দাদা, আপনার প্রোগ্রাম দেখি অনেকদিন ধরে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর আপনার সব প্রোডাক্টই দাদা ইউজ করি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? দাদা, আমি পলাশি থেকে বলছি, নদিয়া। বলুন। বলছি দাদা, তো এই যে আপনার এজিং কেয়ার, তারপর হচ্ছে আপনার সুবর্ণিকান্তি অয়েল, তা আমি রাতের দিকে ইউজ করি। অনেক সময় যাদের দেখা যায় যে যাদের স্কিন খুব অয়েলি বা খুব ধরুন ব্যাকটেরিয়া বা মাইক্রোপোর্স রয়েছে বা ওপেন পোর্সের সমস্যা আছে,
হ্যাঁ, তাদের কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো অয়েলি জিনিস দিলেই, যাতে অ্যাকনে প্রোন বা সেন্সিটিভ কোনো ক্রিম দিক বা অয়েল দিক, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সুজয় যে মুখে কিছু ব্রণর মতো সমস্যা আসতে পারে। তার জন্য লাবণ্য ডাস্ট লিকুইডটা সে সময় আমরা অ্যাডভাইস করি কন্টিনিউ করতে। আপনি কি এজিং মানে রোদ্দুরে বেরোতে হয় আপনাকে? হ্যাঁ, রোদ্দুরে বেরোয়। তাহলে এজিং কেয়ারটা কখনো ইউজ করবেন না। এজিং কেয়ার জানবেন সবসময় যারা এজিং কেয়ার ইউজ করে ঘরে থাকতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এজিং কেয়ার ইউজ করে আপনি এজিং কেয়ার সন্ধ্যের পর ব্যবহার করুন। কেমন? হ্যাঁ, সেটা করুন, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর সূর্যের আলোটাকে আটকান, তাহলে তো স্কিনটা আবার গ্লো আসবে, আবার ট্যান হয়ে যাবে। যদি সূর্যের আলোয় বেরোতেই হয় আপনাকে, এখন তো অনেকটা ডিম সূর্যের আলো, কিন্তু যদি বেরোতেই হয় তাহলে আমাদের পরম্পরা SPF 25 অ্যাডভান্সটা ইউজ করবেন। ব্যাস, একদম ওটা ইউজ করুন। এই যে এই যে এইটা দিস ওয়ান এসেনশিয়াল অয়েলটা ভালো হবে ইউজ করলে, নাকি সুবর্ণকান্তিটা বেস্ট হবে আমার জন্য? আপনার জন্য সবসময় বলবো, যদি এজিং প্রসেসকে আটকাতে চান তাহলে মানে একদম আপ টু দ্য মার্ক, তাহলে বলবো, আমি বারবার বলবো, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। সুবর্ণকান্তি অয়েল নিশ্চয়ই ভালো, কিন্তু রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল হচ্ছে সুপ্রিম ট্রিটমেন্ট। আচ্ছা, তা বলছি যে দাগগুলো কি করে ভালোভাবে উঠে যাবে একদম? দেখুন দেখুন, আপনাকে আমি দেখিনি, আপনি পেশেন্ট হেল্প লাইনে আপনার স্পটগুলো ছবি পাঠান, ওরা আমার সাথে কনসাল্ট করে আপনাকে রিপ্লাই করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ওকে ওকে, ভালো থাকবেন। আচ্ছা দাদা, আমার মুখে তিলের মতো ধীরে ধীরে বেশি হচ্ছে, প্লিজ দাদা কাইন্ডলি যদি বলো তাহলে খুব ভালো হয়। তিলের জন্য তিলোত্তমা তৈলম খুব এফেক্টিভ মেডিসিন। আর অ্যাকনের জন্য কিন্তু মনে রাখবেন, অ্যাকনের জন্য দায়ী কিন্তু আমাদের হরমোন। পুরুষদের ক্ষেত্রে কিছু হরমোন থাকে, মহিলাদের ক্ষেত্রে কিছু হরমোন থাকে, ওই হরমোনগুলোর জন্য কিন্তু অ্যাকনে সমস্যা খুব বাড়ে। আর হরমোনটা তো বন্ধ করা যাবে না, সুতরাং ব্রণ কম বেশি কিন্তু আসতে থাকবেই মিড অফ দ্য 30 অবধি। বাট আপনি যদি লাবণ্য ডাস্ট লিকুইড শুরু করেন, পরম্পরার ফেস প্যাক ব্যবহার করেন, আমাদের নিম ফেস ওয়াশ ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই এটা সুন্দরভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। প্রচুর ভালোবাসা লিপির। পায়েল বলছেন, গুড ইভিনিং দাদা ভাই, হোপ খুব ভালো আছো। দাদা একটা কথা বলো, আমার জ পোর্শনে অ্যাকনি হচ্ছে, অ্যাকনের সব প্রবলেম অলমোস্ট ঠিক হয়ে গেছে, যদি একটু বলো। পায়েল, জ পোর্শনে অ্যাকনি মানে এই জায়গাটাতে, এখানে তো অ্যাকনের এরিয়া নয়, এমন নয় তো যে এখানে কোনো রকম কোনো ইনফ্লামেশন হচ্ছে, কোনো ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে, সেরকম কিছু নয় তো? আপনি অন্য কিছু কোনো কিছু এমন কিছু ব্যবহার করেন তো যেটা এফেক্টে এটা হচ্ছে? প্রপারলি একটুখানি দেখুন কেমন, যে কেন এটা হচ্ছে ফাইন্ড আউট করুন। আর পেশেন্ট হেল্প লাইনের সাথে রেগুলার বেসিসে টাচে থাকুন, ওরা আপনার এই জায়গাটার প্রপার একটা ছবি পাঠাবেন ওদের কাছে, এই জ লাইনের, ওরা একদম প্রপার আপনাকে গাইডলাইন বা করে দেবে। শুভজিৎ বলছেন, ডক্টর সেন স্যার, উইথ ইওর মেডিকেশান মাই ক্যান্ডিডা মাউথ অ্যান্ড টাং আলসার ইনফেকশান সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, ইউ আর দ্য বেস্ট ডক্টর অ্যান্ড মাই মোটিভেশান। থ্যাংক ইউ শুভজিৎ। ক্যান্ডিডা একটা খুব বাজে রকম ফাঙ্গাস, ইস্টের রিলেটেড, তো আপনি ক্যান্ডিডার সমস্যা থেকে বেরিয়ে এসছেন, আপনার মুখের ওরাল আলসার থেকে বেরিয়ে এসছেন, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। গৌরব ঘোষ, হ্যালো। প্রিয়াঙ্কার, প্রচুর ভালোবাসা অ্যাজ ইউজুয়াল। রুমার, প্রচুর ভালোবাসা অ্যাজ ইউজুয়াল। মেহবুব বলছেন, দাদা আপনাকে মা মাসি 2013 সাল থেকে সবসময় আশীর্বাদ করে আসছেন, বাড়ির বড় ছেলেকে। একদম মেহবুব, মেহবুব মাকে আমার প্রণাম জানাবে, মাসিকে আমার প্রণাম জানাবে, আর বলবে যে এই ছেলেটিকে যেন সবসময় যেন এভাবেই আশীর্বাদ করেন, এভাবেই যেন এখানে রাখেন, আমি ঠিক এই জায়গাটাতে আপনাদের থাকতে চাই। আর মেহবুবের উপস্থিতি মানে কিন্তু আমার কাছে অনেকটা অনেকটা। মৌমিতা বলছেন, স্কিন গ্লোয়িং সেরাম, দেন স্কিন গ্লোয়িং লোশন, একদম পারফেক্ট, দেন ময়শ্চারাইজার, ওয়াও, দেন পালস সেরাম, দেন বিবি ক্রিম, দেন সানস্ক্রিন, অবশ্যই সানস্ক্রিন, আমাদের SPF 25 দেন। মৌমিতা, একটা দারুণ সেলফি উইদাউট বিউটি অ্যাপ, ফেসবুকে যেমন কোনো বিউটি অ্যাপ হয় না, সেমন উইদাউট বিউটি অ্যাপ দেন একটা সেলফি, তাহলে পুরো প্যারাগ্রাফটা কমপ্লিট হলো। হ্যালো,
কার সাথে কথা বলছি? আমি বলছি রিয়াঙ্কন। ও রিয়াঙ্কন, বাবা কেমন আছো? তারপর? হ্যাঁ হ্যাঁ বলো বলো, একটা কথা বলো। আমার জন্মদিনে তুমি এসো, আমার জন্মদিনে তোমাকে আমি নিমন্ত্রণ করবো, এসো। তোমার জন্মদিনে? তোমার জন্মদিন কবে? আর ন মাস বাকি তোমার জন্মদিনে, তাই তো? শোনো, আমি তো পরশুদিন জন্মাবো, 17 তারিখ আমি জন্মাবো, আমি এখনও জন্মাইনি। 9 মাসের মধ্যে যদি আমি হাঁটতে শিখে যাই তাহলে মানে 100% প্রিয়ঙ্কন আমি যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। কেমন? খালি হাঁটতে শেখার অপেক্ষা আমার। যদি হাঁটতে শিখে যাই 9 মাসের মধ্যে তাহলে আমি ঠিক পৌঁছে যাবো তোমার বাদ্রেতে। এখনও তো আমি মানে এখনও এখন আমি এই পরশু দিনকে আমি জন্মাবো 17 তারিখে। কেমন? 17 তারিখ জন্মাবো আমি আর কি, এখনও জন্মাইনি, জন্মাবো। না একদম কোনো গিফট টিফটের দরকার নেই, খালি যাব, প্রচুর আদর করব, ঠিক আছে? আর আমি তো তোমার মামাই হই, মা তো আমার ছোট্ট বোনু হয় একটা, তো আমি জাস্ট অনেক ব্লেসিং দেবো, ওয়েল উইশেস দেবো, চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া তো করতেই হবে, ওটা না করলে তো অনেকটা মিস হয়ে যাবে। যাব যখন জন্মদিনে খেতেই হবো, মাকে বলে দেবো কী কী খাবার আমি ভালোবাসি, মা সেগুলো আমার জন্য রান্না করবেন, কেমন? ও তুমি জানো আলু পোস্ত আমি খুব ভালোবাসি, তুমি জেনে গেছো? ও কি মিষ্টি, কি কিউট, আমি তো ওর সাথে পুরো 1 ঘন্টা গল্প করতে পারি। ও শুনেই লোভ লাগছে। এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমার নাম্বার নয়, এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল টিমের নাম্বার, যেটা লাইভের সময় ওরা ফোনটা আমাকে দিয়ে যায়, লাইভ হয়ে গেলে আবার নিয়ে চলে যায়। খুব মিষ্টি, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, এটা গডের কাছে প্রে করি। দাঁড়াও দাঁড়াও, তুমি চারকোল পিলপ মাস্ক ইউজ করেছো, তোমার মুখে যে ইয়েগুলো ছিল গোটা গোটা ছিল সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে, কতদিনের সমস্যা ছিল ওগুলো? তো আমাদের চারকোল পিলাপ মাস্ক ইউজ করলে কদিনের মধ্যে ওগুলো ভ্যানিশ হলো? দু সপ্তাহের মধ্যে ভ্যানিশ হয়েছে। কেমন লাগছে? ডিপিতে ডিপিতে নতুন ছবি তাহলে আসছে তো? আচ্ছা 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 এগুলো জীবনে পাওয়া। না না, আমরা পরিবার গো, আমরা পরিবার, আমরা সবাই ফ্যামিলি। এই তো আমাকে একটু আগে দেখলে না, ফোন এলো, আমি আমি নাকি কলেজ স্টুডেন্ট, এবং আমি যে কলেজ স্টুডেন্ট সেটা আমাকে, এবং সবাই এটা এটা কিন্তু সবাই ভাবে, বাইরেও তাই, অ্যাকচুয়াল তাই ভাবে। আমি তো বাইকে করে ঘুরে বেড়াই, প্রচুর জায়গায় দাঁড়াই, হ্যাঁ গল্প করি, মোটামুটি সবাই তাই ভাবে। কেউ বিশ্বাস করতে পারে না যে আমি কোন কবে মেডিকেল কলেজে পাশ করেছি।
আমি এরকমই গো, আমি এরকম মানুষের সাথে না মিশলে তো মানুষকে চেনা যায় না, তাই না? না মিশলে তো চেনা যায় না। আর সম্পর্কগুলো দেখো এই কদিনে কত কাছের হয়ে গেছে আমাদের সববার, মনে হয় যেন আমরা সবাই একটা আমরা একটা সুতোয় বাঁধা আছি। আর আমি এই সন্ধ্যাবেলাটা হলে আমার মনে হয় যে কখন তোমাদের সবার সাথে গল্প করব। আর চেনা গলাগুলো যখন বারে বারে ফোন আসে তখন আলাদা একটা মানে আলাদা একটা অনুভূতি সৃষ্টি করে ভেতরে। খুব ভালো থেকো, সবাই ভালো আছে, প্রত্যেকে ভালো আছে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো। প্রিয়ঙ্কনকে সাবধানে রাখবে, সিজনাল চেঞ্জ। ওকে ওকে, থ্যাংক ইউ। রুমার প্রচুর ভালোবাসা, বর্ষার প্রচুর ভালোবাসা, আমার স্ক্রিন এখন পরিপূর্ণ। প্রিয়াঙ্কার তো ভালোবাসা, মানে ভালোবাসা কী জিনিস প্রিয়াঙ্কার থেকে শিখতে হবে নতুন করে। প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা। আর দেবাশিস বলছেন, দেবাশিস আমার প্রিয় ভাই, দারুণ একটা গ্রিনিশ কালারের, ওটা কি পাঞ্জাবি দেবাশিস? দারুণ দেখতে লাগছে, ভীষণ ব্রাইট লাগছে, ভীষণ ভাইব্রান্ট কালার দেবাশিস। আর মাত্র দেবাশিস বলছেন, দাদা ভাই আর মাত্র 26 ঘন্টা বাকি। কিসের 26 ঘন্টা বাকি দেবাশিস? কিসের 26 ঘন্টা বাকি? আমি জানি না তো কিছু, কিসের? ঐশ্বর্যর দারুণ বেগুনি ভালোবাসা। টুম্পা আপনি পেশেন্স হেল্পলাইনে ফোন করুন, টুম্পা দেখে বলছি, আপনি পেশেন্স হেল্পলাইনে ফোন করুন। 10 ইয়ার্সের আপনার মেয়ের বয়স, ওকে কিন্তু ঠিক এখন থাকতেই সময় হচ্ছে পরম্পরার সাথে হাত ধরার, যাতে ওর স্কিন আগামী দিনে দারুণ উজ্জ্বল হয়, দারুণ গ্লো হয়। ওকে একদম শুরুটাই করুন দিনের পরম্পরা দিয়ে, রাউন্ড দ্য ক্লক, সুবর্ণকান্তি অয়েল, আমাদের শ্যাম্পু, আমাদের সফট হেয়ার ক্লেন্সার শ্যাম্পু, আমাদের আয়ুর্বেদিক প্রপ্রাইটারি মেডিসিন হেয়ার অয়েল, এগুলো দিয়ে ওদের স্কিন কেয়ার রেঞ্জ। ওর জন্য এই 10 ইয়ার্স মানে এবার সময় হচ্ছে ওর নিম ফেসওয়াশ দিয়ে আর লাবণ্য ময়শ্চারাইজিং ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা। শীতকালটা বিশেষ করে লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেসওয়াশকে আমি খুব বেশি অ্যাডভাইস করি। পেশেন্ট হেল্পলাইনে আমার বোনেদের সাথে একটু কথা বলুন, ওরা দেখবেন আমার চেয়েও ভালো করে আপনাকে বুঝিয়ে বলে দেবে। প্রচুর ভালোবাসা পাচ্ছি আমার প্রিয় ভাইস ওয়াইফের, প্রচুর ভালোবাসা পাচ্ছি আমার প্রিয় বোন অতসীর, আমার প্রিয় বোন বর্ষার। সোনামণি ঘটকের প্রচুর ভালোবাসা, কিন্তু সোনামণি ঘটকের ছবিতে দুটো ছবি, ডিপিতে দুটো মুখ, কোনটা কোনটা সোনামণি আমি বুঝতে পারছি না। মোস্ট ওয়েলকাম পায়েল। শ্রেয়সী বলছেন, দাদা ভাই আর 1 ডেজ টু গো। কিসের জন্য শ্রেয়সী? আর 1 ডে পর কী আছে? আমি জানি না তো কিছু, বুঝতে পারছি না ঠিক। সিরিয়াস আমি বুঝতে পারছি না শ্রেয়সী, 1 ডেজ পরে কী আমি বুঝতে পারছি না। নিশার প্রচুর ভালোবাসা, এন্ডলেস লাভ। রিমির প্রচুর ভালোবাসা। শুভজিৎ, দেখো আমরা ছেলেরা না, আমাদের ছেলেদের সব থেকে বড় সমস্যা কি, আমাদেরই খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, দ্যাট ইজ টেস্টোস্টেরন। এর জন্য আমাদের কিন্তু অ্যালোপেশিয়া চলে আসে, প্রথম মাথা দুপাক ফাঁক হবে, তারপর মাঝখানটা ফাঁক হবে, তারপরেতে গ্র্যাজুয়ালি পুরো মাথার এই অংশটা ফাঁকা হয়ে যাবে। তার জন্য সময় থাকতে কেশশক্তি ক্যাপসুল আমরা শুরু করতে বলি খুব নিয়ম মেনে, আর তার সাথে পরম্পরার কমপ্লিট হেয়ার কেয়ার রেঞ্জ। সেই কমপ্লিট হেয়ার কেয়ার রেঞ্জটা সম্বন্ধে জানবার জন্য পেশেন্স হেল্পলাইনে একটা হোয়াটসঅ্যাপ করুন, ওরা আপনাকে রিং ব্যাক করে সুন্দরভাবে গাইড করে দেবে, যেগুলো ইউজ করলে আপনি বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্টটা পেয়ে যাবেন আপনার স্কিনের জন্য। কৌশিক, কৌশিক আমার প্রিয় ভাই বলছেন, দাদা ভাই আজকে তোমার কফি মগের গিফটটা পেয়েছি, তোমাকে যেভাবে ভালোবাসি তোমার এই কফি মগ গিফটটাকেও সেভাবে ভালোবেসে রেখে দেবো, যতদিন বাঁচবো ওই কফি মগে কোনো একটা দাগ লাগতে দেবো না। কৌশিক আমি জানি না, আমি পূর্বজন্ম পরজন্ম বিশ্বাস করি না কেন, করি না কি বা করি, হোয়াট এভার, তোমার মতো ভাই যে দাদা পাবে সে দাদা লাকি। তোমার এই সম্মানটাকে আমি রেসপেক্ট করি। তুমি যে বললে না আমার ছবি দেওয়া কফি মগটাকে একটা দাগও লাগতে দেবে না, সারা যতদিন বাঁচবে তুমি এটাকে আগলে রাখবে, আমি তোমার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি গডের কাছে। আর বলি
সব দাদারা যেন তোমার মতো ভাই পায়। ঐশ্বর্যর প্রচুর ভালোবাসা, প্যারালাল সুমিতারও প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা। এদিকে কিন্তু লিপিরও, দেবলীনা আমাকে চিনতেই পাচ্ছেন না। ও তাই, কেন দেবলীনা চেনা যাচ্ছে না কেন? আমি তো অচেনা মানুষ নই। বিজয় বলছেন, আমার একটা হাতে আঁচিল আছে, কিভাবে এটাকে রিমুভ করব, প্রায় 2-3 ইয়ার্স হয়ে গেছে। বিজয় একটু হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, ঠিক আছে? আঁচিলের ট্রিটমেন্ট লং টার্ম ট্রিটমেন্ট, তবু আপনি ছবিটা পাঠান, আমি দেখব, বা যদি পসিবল হয় ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সঞ্জীব বলছেন, আমার পেটের ডান দিক খুব ব্যথা করছে, আর পেটে চাপ দিলেও খুব ব্যথা করছে, কি দাদা কি করব? সঞ্জীব, ইমিডিয়েটলি কোনো কোয়ালিফাইড ডক্টরকে দেখান। আপনার পেটে ব্যথা করছে, পেটের মধ্যে কোনো সমস্যা আছে কি না, কোনো প্রবলেম আছে কি না, এটার জন্য কোনো ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডক্টরের সাথে ইমিডিয়েট কনসাল্ট করুন। অপর্ণা বলছেন, দাদা ভালো আছো, আমি নতুন, মোস্ট ওয়েলকাম অপর্ণা, পরম্পরার সংসারে, পরম্পরার পরিবারে অপর্ণাকে অনেক স্বাগত। করুণাকে অনেক ভালোবাসা, রুমাকে অনেক ভালোবাসা, ঐশ্বর্যর ভালোবাসার বন্যা। পালসেরাম মানে স্কিন ঝলমলে শেষ কথা, একদম। তার জন্য আমাদের স্কিন ঝলমলে শেষ কথা বলেই ওটা লাস্ট ট্রিটমেন্ট রেখেছি, স্টেপ 5। সব কিছুর পর লাস্ট পালসেরাম ইউজ করুন, যাতে দ্য আলটিমেট ট্রিটমেন্ট হয়। লিপি, বিবি ক্রিম ইউজ করে কেমন, হ্যাপি তো? করুণার প্রচুর ভালোবাসা, গুড ইভিনিং বরুণ। জয়শ্রী বলো, জয়শ্রী লিখেছে, ও দাদা ভাই বলে অনেক লাভের ইমোজি। তো জয়শ্রী, নেক্সট কথাটা কী, দাদা ভাইয়ের পরের কথাটা কী সেটা বলতে হবে তো। তনুশ্রী প্রচুর ভালোবাসা, দেবাশিসের প্রচুর ভালোবাসা, সিঞ্চনি দাদা ভাই দারুণ লাগছে তোমার, থ্যাংক ইউ। মৌমিতা স্কিন কেয়ার নিয়ে ডিটেলস আরও জানাতে পারবে কিন্তু পেশেন্ট হেল্পলাইন। ক্ষণপ্রভার, আপনাকেও ক্ষণপ্রভাকেও প্রচুর 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 ডায়মন্ড আমার তরফ থেকে দেওয়া রইল, প্রচুর ডায়মন্ড, এক বস্তা ডায়মন্ড দেওয়া রইল। হ্যালো রোহিত, হ্যালো উমা, ঐশ্বর্যর প্রচুর ভালোবাসা আমি অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছি। নো ড্যান্ড্রফ শ্যাম্পুটা দারুণ রুম্পু, সত্যি নো ড্যান্ড্রফ শ্যাম্পু, মানে যারা হেয়ারকে সত্যি ভালোবাসেন, চান হেয়ারকে কেমিক্যাল বেশ ক্ষতিকারক ওই হার্মফুল শ্যাম্পু আর নয়, একদম কাম টু নেচার, ক্লোজ টু নেচার, এমন কিছু একটা চুলকে দেবো যেখানে হেয়ার একদম ফ্রি ফ্লো থাকবে, মানে কোনো জট থাকবে না, কিচ্ছু থাকবে না, পুরো হেয়ারটা সুন্দর থাকবে, স্বাস্থ্যকর একটা সুন্দর হেয়ার থাকবে, যেটা আলো পড়লে গ্লেজ দেবে, সেই হেয়ারটার জন্য কিন্তু আমাদের কুন্তলশ্রী ড্যান্ড্রফ থাকলে নো ড্যান্ড্রফ শ্যাম্পু, না হলে কুন্তলশ্রী প্রিমিয়াম শ্যাম্পু, আমাদের হেয়ার স্পা, আমাদের হেয়ার সেরাম, আমাদের হেয়ার ভাইটালাইজার, আর চুলের আদ্যপ্রান্ত কেয়ারের জন্য সুকেশ হেয়ার অয়েল আর কেশ শক্তি ক্যাপসুল তো রয়েইছে। সিনচানি বলছেন, নো এজিং কেয়ার ক্রিম আর স্কিন গ্লোয়িং সেরামের ডিসকাউন্ট, দুটোতেই ডিসকাউন্ট চাইছেন, এজিং কেয়ারে আর স্কিন গ্লোয়িং সেরাম, ঠিক আছে, দুটোর সাথে আপনাকে আমি একটা প্রোডাক্ট ফ্রি দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের সবার স্বপ্নের প্রোডাক্ট, এই দুটো দিনের জন্য, কিন্তু 17 তারিখের পর বন্ধ হয়ে যাবে, দুদিনের জন্য জাস্ট। পেশেন্ট হেল্পলাইনে কমিউনিকেশন করুন, ওরা বলে দেবে। বিবি ক্রিম, বিবি ক্রিম পেয়ে যাবেন, বিবি ক্রিম একদম আমাদের R&D হয়ে এসেছে, আমি চাইছি সব পরিবারে ওটা পৌঁছোক, সবাই ওটা ইউজ করে স্কিনেরকে আপ টু দ্য মার্ক নিয়ে যাক। উমাকে প্রচুর ভালোবাসা, মাম্পি বলছেন, জানো দাদা ভাই তোমার লাইভটা দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না, একদম মাম্পি, আমি নিজেও বিশ্বাস করো যখন তোমাদের সাথে কথা বলি না, আমার নিজের মধ্যে একটা অদ্ভুত কাজ করে যে কোথা দিয়ে সময়টা চলে যায় টের পাই না, আর এটা জানো তো একটা অদ্ভুত ভালোবাসার নেশা হয়েছে, প্রত্যেক দিন তোমাদের সাথে কথা না বললে হয় না, আর এটাও তার পাশাপাশি একটা আমার খুব বড় পাওয়া যে পরম্পরা ব্যবহার করে রেজাল্ট পাননি এমন একজনও নেই, প্রত্যেককে পরম্পরা ব্যবহার করে প্রত্যেকে হ্যাপি, এটা আমার সব থেকে বড় পাওয়া মাম্পি। আমি ভালো আছি উমা, তুমি কেমন আছো? নন্দিতা, বিবি ক্রিম মোস্ট ফেভারিট, থ্যাংক ইউ নন্দিতা। রিয়ার প্রচুর ভালোবাসা, সুমিতার ভালোবাসা এখন আমার স্ক্রিন জুড়ে,
ব্ল্যাক স্পট আছে তো শিপ্রা চিন্তা কিসের? আমি আছি তো, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলটা ইমিডিয়েট কালেক্ট করতে হবে, এজিং কেয়ারটা ইমিডিয়েট কালেক্ট করতে হবে, এগুলো কালেক্ট করলেই কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন। হ্যালো দাদাভাই। হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? তানিয়ার সাথে। ও তানিয়া মাইশোর? হ্যাঁ। দেখেছো, তানিয়া মানেই মাইশোর। কেমন আছেন? ভালো আছে? খুব ভালো আছি। তানিয়া এই তো, ঠান্ডা লাগাটা এখন কেমন আছে, কমেছে তো? আমি বললাম না খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসবো, কথা দিচ্ছি আসবো, যদি সব ঠিক থাকে আমি অবশ্যই লাইভে 5 মিনিটের জন্য হলো ওই দিনকে লাইভে আসবো। প্রচুর ইভেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি লাইভে 5 মিনিটের জন্য হলো আসবো। কোনো দরকার নেই আসবার, ঠান্ডার মধ্যে কোভিডের মধ্যে কোনো আসবার প্রয়োজন। আমি সবাইকে বারণ করছি যে বছর একদম কেউ আসবেন না, আমিও একদম মানে খুব লিমিটেড লোকের সাথে দেখা করব। সুতরাং একদমই আমি ফেসবুক লাইভে আসবো, তখন প্রত্যেকের আমি ওয়েল উইশেস নেব। ঠিক আছে, অবশ্যই দেবো। বলছি আপনি ছোট বোনের কাছে সব কিছুই দিচ্ছেন, আমার একটা অর্ডার আছে আপনার জন্মদিনে, যদি আপনি দেন। কি লাগবে খালি বলো, তানিয়া চাইবে আমি দিতে পারবো না? হতে পারে ওটা পাল সিরামটা 50 ml কন্টেনার, ওইটা এত ভালো আমি বুঝাতে পারবো। পাল সিরামটা এত ভালো তুমি বোঝাতে পারবে না? না। আচ্ছা একটা কথা বলি, মানে দেখো একটা কথা বলি, পরম্পরাটার মানে পরম্পরা আমি ফাউন্ডার, কিন্তু পরম্পরা না একটা পরিবার, মানে আমাদের অফিসের মধ্যে একটা পরিবার রয়েছে। আমার অফিসে যে আমার ভাই বোনেরা আমার সহকর্মী, কেমন কোনো সিদ্ধান্ত নিতে গেলে অ্যাকচুয়ালি তো মানে তাদের সবার সাথে আমাকে ডিসকাশন করতে হয়, কেমন? আমি 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 কথা দিচ্ছি, আমি 50 ml ওটা এনে দেবো, কিন্তু আমাকে সময় দিতে হবে কিছুটা, কেমন? ঠিক আছে, না চাইতে তো আপনি সব দেন, ওই জন্য এটাই আমার চাও। ঠিক আছে, আমি একটু সময় দাও, আমি নিশ্চয়ই এনে দেবো। ঠিক আছে দাদা, দাদা একটা কথা ছিল বলছি, আমার বেবি তো 2.5 বছর বয়স, আমি আপনাকে একবার দেখাতে চাই ওর ইমিউনিটি পাওয়ার জন্য, কি বাচ্চাটাকে দেখবে। ঠান্ডাতে আনবেন না, ঠান্ডাতে আনবেন না, এখন আনবেন না, একটু এখন আনবেন না, একটু চেঞ্জ হোক, ওয়েদার চেঞ্জ হোক, কোভিড সিচুয়েশান কমুক, আপনি মাইসোর থেকে এখন কলকাতায় ওকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনি এখন ওকে একদম আনবেন না, ওকে কোনো প্রয়োজন নেই আমাকে দেখাবার, ও একটু বড় হোক। এখন সব বাচ্চাদেরই ইমিউনিটির সমস্যা থাকে, একটুখানি সর্দি কাশি হয়, ওগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না, লোকাল একজন চাইল্ড স্পেশালিস্টের আন্ডারে রাখুন, একটু বড় হোক তারপর নিয়ে আসবেন। একদম ঠিক আছে, কে বললো মোটা মানে হেলথ খাওয়া, ওগুলো একদম মনে আনবেন না। একদম ঠিক বলেছেন উনি, একদম ঠিক বলেছেন। আপনি কি, আপনি যদি কাউকে খুব মোটা সোটা দেখেন আপনি কি তাকে স্ট্রং ভাববেন? ভাববেন না তো। তাহলে কত বয়স? 2.5 বছর। ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না। মানে ওয়ার্মের ওষুধ টষুধ দেওয়া হচ্ছে তো? না না, এমনি না না, নর্মাল তো ওয়ার্মের ওষুধ দিতে হয়, আর তার সাথে ধরুন ভ্যাকসিনগুলো দিতে হয় যেগুলো বাচ্চাদের দিতে হয় টাইম টু টাইম। নিশ্চয়ই ডক্টর ওগুলো দিচ্ছেন টাইম টু টাইম। ঠিক আছে, একটু বড় হোক তারপর নিয়ে আসবেন। আপনিও খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। মাইশোর থেকে তনুশ্রী, আর তনুশ্রীর সাথে যখন কথা বলি তখন মনে হয় যে পরম্পরা গোটা ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে গেছে। আর সত্যিকারের বাঙালি যারা না, তারা আজকে কোথাও একটা, তিনি ভারতবর্ষের যেখানে থাকুন, আমার পশ্চিমবাংলার কথা বাদ দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো জায়গায় বাঙালি যদি থাকেন, মানে আপনাদের সামনে একদিনকে আমি জাস্ট মানে এটা আপনাকে খুব গর্ব করে বলছি, মানে স্ন্যাপডিল নিজের টাকায় পরম্পরার বিজ্ঞাপন করছে, ফ্লিপকার্টের মোটামুটি টপ সেলার আমরা কান্ট্রি ওয়াইজ, আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া একটা। এবং কোথায় যায় জানেন, ফ্লিপকার্টের 90% প্রোডাক্ট যায় বেঙ্গলের বাইরে, তামিলনাড়ু, পণ্ডিচেরি, লখনৌ, আগ্রা, বেনারস, ইউপি, সর্বত্র। দিস ইজ রিলেশনশিপ, দিস ইজ ট্রাস্ট, মানে ট্রাস্ট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, চিপ পিপল ক্যান নট এফোর্ড দিস। মানুষ আমাকে বিশ্বাস করেন, জানেন পরম্পরা ইউজ করা মানে কোনোভাবে কোনোভাবে গবেষণা নয়, শুধু রেজাল্ট পাওয়া। 365 দিন রিঙ্কেল ফ্রি স্কিন, ছকছকে ত্বক,
উজ্জ্বল স্পটলেস স্কিন, কোনো মেকআপ দিতে পারবে না, যেটা পারবে শুধু পরম্পরা দিতে। হ্যালো, হ্যালো, হুম, কার সাথে কথা বলছি বলুন তো, কার সাথে কথা বলছেন? সুমিতা? একদম একদম, আমি আমি গলাটা শুনে একবারই শুনেছি, কিন্তু আমার জাস্ট মনে হলো যে গলাটা সুমিতার সাথে একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, সেটা না, সেটা বোঝার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে সবাই আপনাকে তুমি বলে বলে আর দাদা ভাই বলে, আমি একজন একমাত্র ব্যক্তি যে আপনাকে স্যার বলি। এর একটা ব্যাখ্যা আছে দি, সেটা হচ্ছে আমি বেশি সময় নেব না, কারণ জানি অধিকে অপেক্ষা করছে অগ্রহে অনেকে। সেটা হচ্ছে আমি ফেসবুকে লেখালেখি করি, আমি সুমিতা সরকার ঘোষ আমার অ্যাকচুয়াল নাম, আমি সোনাপুর আর রাজপুরের মাঝামাঝি থাকি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমি ফেসবুকে আমার একটা নাম আছে লেখার, সেটা হচ্ছে মেহেক, ওই সুমিতা আর মেহেক একসাথে করা আছে। আচ্ছা, তো আপনি আমাকে ওটা বলে রাখলেই আমি খুব খুশি হব। বেশ, তাই হবে। সাধারণত এটা বলে কেউ আমায় ডাকে না, সুমিতা বলেই ডাকে, তো ওটা বলে ডাকলে আমি খুব খুশি হব। আমার একটা আবদার আছে স্যার আপনার কাছে। বলুন। সেটা হচ্ছে আপনার এই লাইভটা এইটুকু দেখে ঠিক মন ভরে না, একটু করে প্রতিদিন একটু করে বাড়ান। আমি আপনাকে স্যার বলি এই কারণে যে আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা আপনি যে আপনি শুধু একজন মানে স্কিন বা হেয়ারের ডক্টর নন, আপনি সেই জিনিসটা আমাদের মধ্যে দিয়েছেন যেটা মানে মানসিক দিক থেকে মানুষকে অনেকটা উঁচু লেভেলে নিয়ে যাবে। আপনার চিন্তা ভাবনাটা অনেক অন্য লেভেলের। আমি মানুষ হিসেবে আপনাকে ভীষণ শ্রদ্ধা করি, তাই আমি দাদা ভাই বলিনি বা বলতে পারি না, আমি আপনাকে স্যার বলি। আমি আপনার একজন ছাত্রী, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি একজন শিক্ষক হিসেবে, যিনি মানুষকে জীবনের শিক্ষা দেন। আপনি কালকেই তো আমি শুনলাম একজন ভদ্রমহিলা বলছিলেন যে ওনার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কেস, দেখুন এগুলো তো এখানে আলোচনার জন্য নয়, আমি ভেবেছিলাম হয়তো আপনি সেগুলোকে বলবেন যে এগুলো এখানে আলোচনা করবেন না বা কিছু, সেটা অন্য যে কোনো সেলিব্রিটি হলে কিন্তু তাই বলতো, কিন্তু আপনি অধীর আগ্রহে শুনে ওনাকে একটা সান্ত্বনার জায়গা কোথাও মাথায় হাত রাখলেন অলক্ষেই, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আপনি মানুষ হিসাবে আমার কাছে মানে কি বলবো, আমি ঈশ্বর বলে আপনাকে ছোট করবো না, আপনি ঠিক একজন শ্রদ্ধার মানুষ, যেখানে মানুষকে মানে শ্রদ্ধার আসনে বসানো যায়। তো আপনার লাইভটা একটু বাড়ান, কারণ আমরা না খেয়ে আপনার লাইভ দেখার জন্য বসে থাকি। ঐশ্বর্য আনন্দে পাশের ঘরে নাচছে শুধুমাত্র আপনি ওর ফোন ধরেছেন বলে। সত্যি কথা বলতে আজকে আপনার ফোনটা না, মানে সত্যি কথা বলছি। আচ্ছা, মেহেকটা কি আপনার নিকনেম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেহেক নামে কি ডাকা যেতে পারে? একদম একদম, আপনার জন্য সব কিছু করা যেতে পারে, আপনি একজন মানে শিক্ষক আমার জীবন পাল্টানোর জন্য। দেখুন মেহেক, আপনাকে একটা কথা বলি, আজকের এই ফোনটা আপনার এই ফোনটা না সত্যি বলতে মনে দাগ কেটে গেল। আমি জানি না, মানে একসময় আমাকে সবাই স্যার বলতো জানেন তো, কিন্তু এখন আমি সবার কাছে, তারপর ডক্টর সেন হলাম, তারপরে এখন সবার দাদা ভাই। এবার এই দাদা ভাই শব্দগুলোর মধ্যে যখন কোনোভাবে কোনো স্যার আসে বা ডক্টর সেন আসে আমি শুনি, কিন্তু একটা অনুরোধ করি আপনাকে যে দেখুন, আমিও তো আপনার ভাইয়ের মতো বা দাদার মতো, তাই না? তো সেই জায়গা থেকে তো আমার অধিকার থাকে, আমি আপনার জীবনে না, আমি তবু আপনাকে বলবো যে দেখুন, তবু চেষ্টা করবো স্যারটা যদি না বলেন আমি খুশি হব। আমাকে দাদা বা ভাই বা দাদা ভাই যেটা আপনার মনে আসবে সেটা রাখুন, কারণ একদম, কারণ আমার মনে হয় কেন জানেন তো, আপনাদের প্রত্যেকের, আমি যে লাইভ দেয় আসি না, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে লাইভে আসি, আমি তো তাহলে ইচ্ছে করলে গিয়ে কোনো টিভি চ্যানেলে বসে লাইভ করতে পারতাম, তাই না? আমি এখানে এসেছি বিশ্বাস করুন, আমি শুধুমাত্র, এবং দেখবেন আমার যতগুলো লাইভ আছে না ম্যাক, একটা লাইভকে আমি ফেসবুকে প্রমোশন করি না, বুস্ট করি না, ইভেন আমার পার্সোনাল প্রোফাইলও আমি শেয়ার করি না, এবং আমি একটা জায়গা ট্রাস্ট করি যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি, যেখানে আমার এতগুলো ভাই রয়েছে বোন রয়েছে। এখানে না ডক্টর সেনটা স্যারটা বড় অপরিচিত লাগে নিজেকে, নিজেকে খুব অচেনা লাগে, মনে হয় নিজেকে আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলছি, মনে হচ্ছে আমি আবার কোনো টিভি চ্যানেলে গিয়ে বসে কথা বলছি হয়তো। সুতরাং আমি যদি সত্যি ঐশ্বর্যর মামাই হই তাহলে যেন আমি এটুকু আপনার থেকে জায়গা পাই, এটা আমার কাছে আপনার কাছে অনুরোধ। নিশ্চয়ই, খুব ভালো, একদম একদম, আমার কাছে এটা অনেক বড় পাওয়া হবে। আচ্ছা, আমি খুব ভয় ভয় ফোনটা করেছিলাম যে কালকে একবার সবাই ফোন করেছি আজকেই করব, আপনি ধরবেন না? না, আমার তো দেখুন এই নাম্বার তো আমার কারো সেভ থাকে না, আমার নাম, হ্যাঁ, এটা ডিজিটাল ফোন, ওরা নেয় আবার চলে যায়,
এবং আমি এই যে আপনার সাথে এদিকে আমি কথা বলছি, আমি কিন্তু ফোনে আমার ফোনের দিকে তাকিয়ে আছি এবং আমি পরপর যা স্পিকারটা অন অফ করি। আপনাকে খালি একটা কথা বলতে পারি যে দাদাকে বা ভাইকে কিন্তু কেউ ভয় পায় না, আর আমরা এখানে এসেছি একটা পরিবারের সাথে। জাস্ট আমরা বলতে পারেন সে বিজয়া সম্মেলনী যেমন হয় সেরকমভাবে দিনের শেষে আমরা একটু একাত্ম হই, সবাই সবার মন খুলে কথা বলে, যেমন পরিবারের কারোর সাথে সেইভাবে কথা হয়। আমার আলোচনায় দেখবেন পরম্পরার প্রোডাক্ট নিয়ে আলোচনা থাকে 10 মিনিট, 10 মিনিট, বাকিটা থাকে কিন্তু পুরো সবার সাথে মন খুলে প্রাণ খুলে গল্প, তাই না? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমার আমি আমি এর মুখে তো শুনেছেন আমি অনেক রোগে আজ প্রায় 28 বছর আক্রান্ত, মানে কোন রকম। হ্যাঁ হ্যাঁ বললো তো অনেক সমস্যা বললো। হ্যাঁ আমার না রিসেন্ট হাড়ের ভিটামিনটা নেমে একদম মানে 9-এ চলে গেছে, ভিটামিন 9, ভিটামিন ডি3। তো আমি বলছে যে সূর্যের আলোয় দাঁড়াচ্ছেন তো সকালে? সূর্যের আলোয় দাঁড়া এখানে দাঁড়াবার ভীষণ অভাব, কারণ আমার ফ্ল্যাট হচ্ছে এখানে, বাড়ি ভাঙা হয়েছে তো ভাড়া থাকি এখানে, রোদটা একটা একটা ওষুধ দিয়েছে যেটা স্যাচেটে করে জলে গুলে খেতে হয়? না সেরকম কিছু দেয়নি, ইঞ্জেকশন একটা 6 মাস পর পর আর ওষুধ দিয়েছে, কিন্তু তাতে আমি উঠতে বসতে কোমরের সাংঘাতিক যন্ত্রণা, সাংঘাতিক মানে এর থেকে মনে হচ্ছে আমার মৃত্যু অনেক ভালো। না না এগুলো বলবেন না, ভগবানকে শুধু বলছি আমাকে তুলে নাও, এত কষ্ট। আপনি রোদ্দুর একটু পাবেন না? রোদ্দুর পাবো বলতে দাদা সেই বেলাতে যখন মানে প্রবল তেজটা, সেই রোদ্দুরটা কি শরীরের পক্ষে খারাপ নয়? না আপনি 2-4 মিনিট হলো একটু সানলাইটে বেরোন, বুঝলেন তো, কারণ জানবেন আপনি কি, হ্যাঁ ভিটামিন ডিটা জানেন তো, আপনাকে বলি ডি3 ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি এর অভাবে যেমন জানবেন যে আমাদের হাড়ের ক্ষয় হয়, হাড় ড্যামেজ হয়, তেমন একইভাবে জানবেন আমাদের হার্ট মানে আমাদের হৃৎপিণ্ড হার্টের হার্টও কিন্তু ড্যামেজ হয়। আচ্ছা সুতরাং ভিটামিন ডিটা কিন্তু ভীষণ দরকার আপনার, সূর্যের আলো যেটা স্কিনে সিনথেসিস হবে। আর এর পাশাপাশিভাবে কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস করব, যেমন অর্থোপেডিক সার্জন ওষুধপত্র ইঞ্জেকশন যা দিচ্ছেন সেগুলো আপনি যেমন নিচ্ছেন নিন, আর যদি আপনি মনে করেন তাহলে আপনি বাতুমুক্তি ক্যাপসুলটা আর বাতুমুক্তি অয়েলটার সাথে শুরু করুন, কেমন? ওটা পেন কিলার নয়, ওটা ব্যথা যাওয়ার ওষুধ নয়, আপনি শুরু করুন, শুরু করার 1 মাস পর আপনি আমাকে একটু জানাবেন কেমন আছেন। আচ্ছা আপনি এটা যে বললেন আমার মানে অনেকটা অনেকটা রিলিফ হলো। আমি তো দেখুন ব্যথা বারবার সময় আমি এটা কখনোই বলবো না যে আপনার ব্যথা কমবে, কারণ যে সিভিয়ার কন্ডিশনে আপনি আছেন, কিন্তু এটুকু বলে শীতকাল মানে ব্যথা বারবার সময়। যদি ব্যথাটা কিছুটা নিয়ন্ত্রণেও থাকতে পারে, যেখানে আপনার মধ্যে এই রকম চিন্তা কখনোই আসবে না যে ব্যথা আমি আর সহ্য করতে পারছি না, কারণ পেনকিলার কোনো কিছু সমাধান নয়, কেমন? পেনকিলার দিয়ে টেম্পোরারি একটা ধামা চাপা দেওয়া যায়, কিন্তু পেনকিলারের সাইড এফেক্ট প্রচুর। বাতমুক্তি ক্যাপসুলটা শুরু করুন, অয়েলটা শুরু করুন, আর আপনি 12 মাস গরম জলে স্নান করবেন, কেমন? ঠান্ডা জলটা একদমই কিন্তু আপনার জন্য সুটেবল নয়। কেননা আপনি যে মানসিক যে কথাগুলো বলেন এগুলো মানুষকে বাঁচার অনেকটা ওষুধ। আপনি শুধু স্কিন আর হেয়ারের ডক্টর না, আপনি একজন মানে মানসিক ডক্টর, আমি বলবো মানে মনুষ্যত্বের লেভেলটা আপনার অনেকটা হাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি গডের কাছে প্রে করি, আর প্রাণ খুলে হাসুন, আর ঐশ্বর্যকে মানুষের মতো মানুষ করতে হবে, তাই না? হ্যাঁ একদম। আপনাকে একটা খুশির খবর দিই, ঐশ্বর্য নিজে একা একা অনলাইন ক্লাস করে, আমাদের মানে বকাঝকা সত্ত্বেও কোরিয়ান ভাষা শিখেছে। ও মাই গড, তাই? কোরিয়ান ভাষা শিখেছে, হ্যাঁ। ও একটা কোরিয়ান সরকারি রেজিস্ট্রিতে একটা সার্টিফিকেট ইয়ে করেছে, ও গানের গলা ভীষণ ভালো, মানে আঁকে ভালো ও সব, কিন্তু লেখাপড়াটা একদম মানে বসতে চায় না, মনোযোগটা ভীষণ কম, খুব 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 সুন্দর কথা বলে, কিন্তু ও খুব সুন্দর কথা বলে, ও নিজে ইংরেজি একদম ভয় পেত, বলতে চাইতো না, খুব মার খেত দেখুন এর কাছে, নিজে এখন অনলাইন ক্লাস করে সব সময় ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছে, আর হিন্দিতে ও ছোট থেকেই ভালো, একা একাই হিন্দিতে কথা বলতে পারে, হিন্দি বাংলা ইংরেজি তিনটেতেই এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। ওকে মানুষের মতো মানুষ করুন, ওটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। খুব ভালো থাকবেন। আচ্ছা আর আবার যেন কথা বলতে চাইলে আমি যেন ফোনটা পাই। একদম অবশ্যই কথা হবে। আচ্ছা
অনেক নমস্কার, অনেক নমস্কার, আপনিও ভালো থাকবেন। অনেক নমস্কার, তুমি অনেক ভালো থাকবে, তুমিও খুব, আপনিও খুব ভালো থাকবেন, তুমিও খুব ভালো থাকবে। আচ্ছা, ওকে ওকে। সম্পর্কগুলো কত কাছের হয়ে যায়, কত নিবিড় হয়ে যায়। মানে লাইভে আসি, সবসময় মনে হয় কই আজকে তো ওর ফোন পেলাম না, আজকে তো ফোন করলো না, আজকে তো ওনার সাথে কথা বলা হলো না। দেখুন, পরম্পরা ইউজ করেছেন, আর দারুণ দুর্ধর্ষ স্কিন আর দারুণ ভালো হেয়ার পাননি এমন তো কেউ নেই, প্রত্যেকে পেয়েছেন। যারা ইউজ করেননি, এটা তাদের দুর্ভাগ্য যে তারা এখনও ইউজ করেননি। পরম্পরা ইউজ করেছেন, এদিকে এক্সেসিভ ফ্যাটের সমস্যা, ইনডাইজেশনের প্রবলেম, জয়েন্ট পেন, সেগুলো নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু এটুকু বলতে পারি অবশ্যই যে পরম্পরা আমার এই ফেসবুক লাইভ দেখেও কিন্তু একটা আলাদা মনের ভালো লাগার সৃষ্টি হয়েছে, সেটা আমি যখন লাইভে আসি তখন বুঝতে পারি। আর যখন আমার স্ক্রিন জুড়ে ভালোবাসার ইমোজি আসে, কুহুর, বর্ষার, কিংবা লিপির, কিংবা সোয়াইফের, তখন এটা কিন্তু আলাদা একটা প্রাপ্তি আমার কাছে। নিশার প্রচুর ভালোবাসা, পিউর প্রচুর ভালোবাসা, কৌশিকের প্রচুর ভালোবাসা। প্রিয়াঙ্কা রয়শিট ফোনে পেলে না, প্রিয়াঙ্কা আজকে ফোনে পেলে না। ঐশ্বর্যর প্রচুর ভালোবাসা, দেবাশিসের প্রচুর ভালোবাসা, কুহুর প্রচুর ভালোবাসা, মোস্ট ওয়েলকাম টুম্পা, রিয়ার প্রচুর ভালোবাসা, অত্রি মুখোপাধ্যায়, অত্রির চুল পড়ছে তাই তো, কি চাইছেন অত্রি? দেখুন, প্রতিদিন কিছু পরিমাণ চুল পড়া ভীষণ স্বাভাবিক, চুল পড়বেই, গাছের থেকে যেমন পাতা পড়ে যায়, নতুন পাতা বেরোয়, চুলও কিছুটা পড়বে, আবার গজাবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই যে হ্যাঁ চুল পড়ছে, হচ্ছে কী হবে কী হবে কী হবে। কিন্তু যদি মনে হয় চুল পড়ছে, নতুন করে চুল আসছে না, তাহলে জানেন দ্যাট ইজ দ্য প্রবলেম। আর সেটার জন্য কিন্তু আমাদের কেশর শক্তি ক্যাপসুল, যেটা আজকে 3 ইয়ার্সের ওপর ধরে বাই ওয়ান গেট ওয়ান কন্টিনিউ চলছে, আর তার পাশাপাশি আমাদের ওয়াইড হেয়ার কেয়ার রেঞ্জ, যেটা আপনি পেশেন্স হেল্পলাইনে যদি একটা জাস্ট 9830339339 বা 3403 একটা যদি হোয়াটসঅ্যাপে আপনি বলেন হেয়ার কেয়ার সম্বন্ধে আপনি আগ্রহী, ওরা আপনাকে প্রপার গাইডলাইন্স দিয়ে দেবে যে কীভাবে লম্বা চুলের ফ্যাশন আপনি আবার ফিরিয়ে আনতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, কি লাইন পেয়ে গেলে তো? হ্যালো, হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? আমি শর্মিষ্ঠা বলছি। ও শর্মিষ্ঠা, আমি আমি ভেবেছি প্রিয়াঙ্কা ফোন করেছেন। আমি শর্মিষ্ঠা, আমার ওই যে অ্যালার্জি সমস্যা ছিল, আমি আপনার কাছে গিয়েছিলাম, তো আমি তো এখন অনেক ভালো আছি, অ্যালার্জি সমস্যাটা প্রায় নেই বললেই চলে। শর্মিষ্ঠা পুরো নামটা বললে সুবিধা হয়। শর্মিষ্ঠা সর্দার। শর্মিষ্ঠা সর্দার, ও আচ্ছা আচ্ছা, এখন কেমন আছে? অ্যালার্জির জন্য আপনি আমার ক্লিনিকে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার আচ্ছা গিয়েছিলাম, গিয়ে এখন এখন অনেকটাই অনেকটাই ভালো, মানে বলা যায় যে নেই অ্যালার্জিটা একেবারে, অ্যালার্জি পুরো নেই আর। না না, বেশ, আর বলুন শর্মিষ্ঠা। বুক করেছিলেন তেমনই চলছিলাম একদম। হ্যাঁ হ্যাঁ, আয়ুর্বেদ ট্রিটমেন্টে, আয়ুর্বেদিক ট্রিটমেন্টে শর্মিষ্ঠা ডিসিপ্লিনটা খুব ইম্পর্ট্যান্ট, নিয়মটা খুব মানতে হয়। হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই মেনে চলার চেষ্টা করি, আর আপনার কথা তো মানতেই হবে তাই না? না, আপনি মেনেছেন বলে শর্মিষ্ঠা রেজাল্টটা পেয়েছেন, অ্যালার্জির মতো সমস্যা সহজে কারো সারতে চায় না। হ্যাঁ হ্যাঁ বলো। আমি সেটাই বলি, বলছি দাদা ভাইয়ের উপদেশ তো মানতেই হবে না, সেটাই হচ্ছে ব্যাপার, দাদা ভাই যখন বলেছি তো উপদেশ তো মানবই, তো ভালো ভালোর জন্যই তো বলেছিলেন না? একদম। হ্যাঁ, আর এটা শুধু না, মানে আমার বাড়ি তো সবাই মোটামুটি পরম্পরার সবকিছু ইউজ করে, তো বাতমুক্তি তেলও আমার অনেক কাজ দিয়েছে, বাতমুক্তি ক্যাপসুল। আচ্ছা, বাতমুক্তি অয়েলও ইউজ করেছিলে? হ্যাঁ, অয়েল ইউজ করেছি, ক্যাপসুল ইউজ করেছি, প্রোলেপ ইউজ করেছি, সবই, মানে আমার বড় আমার বাড়ির মানে যারা গুরুজন আছে তাদের থেকে আরম্ভ করে আমি নিজেও, মানে সব ক্ষেত্রে ধরুন একটু পড়ে গেলে বা লেগে গেলে সেখানেও আমি ওটা লাগিয়ে দিলে এটা ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আরো হচ্ছে ব্যাপার হচ্ছে যেটা স্মৃতিশক্তি ক্যাপসুলটা, ওটা তো ভীষণ ভালো কাজ দিয়েছে আমার ছেলের ক্ষেত্রে, মানে ও রাগ যে যে ধরনের ছিল সেগুলো এখন মানে সেরকম নেই, আর পড়াশোনায় মন ভীষণ ভাবে বসেছে, ওই ক্যাপসুলটা আমি কন্টিনিউ করছি। স্মৃতিশক্তি ক্যাপসুল কতদিন দিচ্ছেন ওকে? হ্যাঁ, প্রায় 2 বছর হয়ে গেল। এখন কোন ক্লাস হয়েছে ওর? এখন তো ক্লাস 8। এখন অনেকটা পার্সোনালিটি তৈরি হয়েছে না? হ্যাঁ, অনেকটা অনেকটা। তবে হ্যাঁ, একটাই কথা, মানে আমার তো আরো একটা ছোট বাচ্চা রয়েছে, মানে ওর 7 বছর বয়স, এবার ও কি হয় ক্যাপসুলটা খেতে পারে না, মানে ওরও এখন দেখছি যে রাগ দিয়েছে প্রচন্ড আসছে, তো ইচ্ছা হয় যে ওকেও দিই, কিন্তু ক্যাপসুলটা যেহেতু 12 বছর, হ্যাঁ 12 বছর বয়সের পর থেকে দেবেন ওকে।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে তো খুবই ভালো হলো। ওটা আমি এখন তো মানে এটা তাহলে দিতে পারবো না। আর যদি একটু বাচ্চাদের জন্য কিছু চিন্তা ভাবনা করতেন তাহলে ভালো হতো, এটাই আমার বলার ছিল আর কি। বাচ্চাদের কিসের ব্যাপারে? মানে এই মানে ধরুন একটু মেজাজ যাদের একটু খিটখিটে হয়ে যাচ্ছে বা শুন, বাচ্চারা বাচ্চারা তো শর্মিষ্ঠা একটুখানি, বাচ্চারা তো একটু দুরন্ত হবে, দুষ্টু হবেই, কিন্তু আজকে হ্যাঁ, কিন্তু স্মৃতিশক্তি ক্যাপসুল, আপনি স্মৃতিশক্তি ক্যাপসুল ক্লাস 5-6 থেকে দেওয়া শুরু করবেন, দেখবেন 1-2 বছরের মধ্যে যেমন আপনার আপনি রেজাল্ট পেয়েছেন সেটা কিন্তু ওর ক্ষেত্র, হ্যাঁ ওর ক্ষেত্র সেই রেজাল্টটাই পাবেন আপনি। অনেকটা ম্যাচিউরিটি নিয়ে আসে পড়াশুনো, তো একাগ্রতা আসে অনেকটা। হুম হুম, ওকে, ভালো থাকবেন শর্মিষ্ঠা। থ্যাংক ইউ। স্মৃতিশক্তি ক্যাপসুল, স্মৃতিশক্তি ক্যাপসুলের একটা খুব মজার ঘটনা আছে। ক্লাস 8-এ খুব বাজে রেজাল্ট করেছিল আমার এক পেশেন্ট, তো মানে বাজে রেজাল্ট করেছিল মানে কি পড়াশুনো করতোই না আর কি একদম, মানে বাবা মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ভিলেন, বাবা আর মা মানে সব থেকে মানে ব্যাড উইসার বাবা মা, বাবা মা দিয়ে সবাই ভালো, বাইরের আউটসাইডাররা। তো সেই ক্লাস 8-এ ছিল, আর ক্লাস 11-এ বাবা মাই বেস্ট ফ্রেন্ড। স্মৃতিশক্তি ক্যাপসুল যারা ইউজ করেন না, মেন্টাল ম্যাচুরিটিটা তার খুব মানে, বা পার্সোনালিটি ডিসঅর্ডার, বা থোড়ি সি বাত মে টেনশন শুরু, থোড়ি সি বাত মে টেনশন খতম, কারোর সাথে একটু আর্গুমেন্ট হচ্ছে, হাত পা কাঁপছে, বুক ঢিপ ঢিপ করছে, মানে যে কোনো বয়সের মানে 5-6-7-8 থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো কাউকে দিয়ে দেখুন, যারা স্ট্রেস নিতে পারেন না, টেনশন নিতে পারেন না, একটুতে মনে হয় কী হবে কী হবে কী হবে কী হবে, রাত্রে বিছানায় বসবাস ফিরছেন, কী না কালকে একটা কোর্টে কেসের ডেট আছে, কিংবা কালকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে, স্মৃতিশক্তি ক্যাপসুল দিন। বেশি নয়, আপনি জাস্ট 2 মাস কন্টিনিউ করে আমাকে রিপোর্ট দেবেন কেমন আছেন। এতে ব্রাহ্মী, অশ্বগন্ধা থেকে শুরু করে শতমূলী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভেষজ আছে, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতে উল্লেখ করা হচ্ছে, যেগুলো আমাদের মেধ্য রসায়ন, মেধ্য রসায়ন মানে আয়ুর্বেদের শব্দ এটা, যেটা ধি ধৃতি স্মৃতি মেধা, ধ্রি ধৃতি স্মৃতি মেধা, এগুলোর সহায়ক। হ্যালো প্রিয়াঙ্কা, আমি এটাই ভাবছি, আমি এক রিংয়ে ফোন ধরেছি, এই আগের ফোনটাতে বলেছি যে কি প্রিয়াঙ্কা পেয়ে গেলে তো ফোনটা, তুমি ওখানে কমেন্টস করছো, তো আমি দেখছি দাদা ভাই যার কথা বলা হলো না। ততক্ষণ টেক্সট করছিলাম, তারপর থেকে চেষ্টা করছি, পাচ্ছি না, ভালো দাদাবার সাথে কথাই হবে না। দেখো মন থেকে যদি তুমি কিছু চাও প্রিয়াঙ্কা, পুরো নেচার কিন্তু তোমাকে হেল্প করবে সেটা পেতে, সাকসেস করতে, মন থেকে চাইতে হবে, চাওয়ার মধ্যে কোনো ভেজাল থাকলে হবে না। একদম। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, আজকে আজকে ভালো আছো, অন্যদিনের চেয়ে একটু বেশি ভালো আছো। হ্যাঁ কালকে থেকে একটু ভালো আছি। খুব ঠান্ডা লেগেছিল? হ্যাঁ খুব ঠান্ডা লেগেছিল, তারপরে তোমার সাথে কথা বলার কিছুক্ষণ পরেই এমন মানে কাঁপুনি দিয়ে জ্বর এলো, আমি আর পুরো লাইফটা তোমার শেষ করতেই পারলাম না। ও মাই গড। পরে রেকর্ডিংটা দেখেছি, কিন্তু আজকে ভালো আছি। খুব সাবধানে থেকো, কেমন? হ্যাঁ আসলে ভ্যাকসিনটাও নিয়েছি, তো হয়তো ভ্যাকসিনের জন্য হতে পারে, হতে পারে, বাট এটা কমপ্লিট হলো, 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা ভাই আমি বলতে চাই এটাই যে আজকে ডায়মন্ড ফেসিয়াল কিট আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, তো আজকে ডায়মন্ড ফেসিয়াল কিটের উপরে পার্ল সিরাম লাগিয়েছি, এখনো তোমার লোশন ইউজ করা বাকি, বিবি ক্রিম ইউজ করা বাকি, আমার মনে হচ্ছে না আর কিছু ইউজ করতে হবে, ডায়মন্ড ফেসিয়াল কিটের পর পার্ল ফেসিয়াল কিটটা দিলাম। উফ কি যেগুলো হচ্ছে দাদা ভাই, আমি নিজেই না মাঝে মধ্যে একবার করে যাচ্ছি আয়নায় মুখটা দেখছি আবার চলে আসছি, আবার 5 মিনিট পর আবার যাচ্ছি আবার দেখছি চলে আসছি, মানে ঘরে আলো নিভিয়ে দিল, গ্লোই গ্লো স্কিনে, প্রিয়াঙ্কা ভাবো। অনেকে তো এমন মানুষও আছেন যারা ফেসবুকে স্ক্রল করতে করতে হট করে আমাকে আজকে দেখছেন লাইভে, এবং তারা তোমাদের কথাগুলো শুনছেন যে পরম্পরার প্রোডাক্ট ইউজ করছে, এত গ্লো করছে, বারবার ঘুরে ঘুরে আয়নার সামনে আসছেন, তো অ্যাকচুয়ালি একটা ম্যাটার কি জানো তো, তারা কিন্তু মনে মনে খুব রেগে যাচ্ছেন যে আমরা কেন লাইভটা আগে থাকতে দেখতে পারিনি, আমরা কেন এত দেরিতে জয়েন করলাম লাইভে, আমরা কেন চ্যানেলটাকে ফলো করিনি,
তো তাদের আসলে দাদা ভাই অনেকেই থাকেন যে তোমার প্রোডাক্ট ইউজ করেন কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছে না। এই যে তুমি প্রতিদিন লাইভে আসছো, আমরা তোমরা তোমার সাথে একটু হলেও কথা বলতে পাচ্ছি, এটা কিন্তু অনেকেই জানেন না। একটা কথা বলি প্রিয়াঙ্কা, কিছু মনে করবে না বলো, তাহলে বলবো। না 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 দাদা ভাইয়ের কথায় কিছু মনে হচ্ছে। শোনো, আমাকে আমার ডিজিটাল টিম বলেছে যে স্যার আপনি আপনার পেজটাতে কিছু টাকার এগেনস্টে যদি বুস্ট করেন তাহলে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে এক মাসে, ঠিক আছে, আর এক আর 5 মাস বাদে 100 মিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে। আমি বললাম তখন আমি ভিড়ের মধ্যে আমার এই ভাই বোনগুলোকে কোথায় খুঁজে পাবো, যে ভাই বোন এই যে একদম এই যে লাইভে প্রতিটা লাইভে আমি যাদের সাথে কথা বলি, আমি প্রত্যেক দিন যাদের ফোনের অপেক্ষা করি, যাদের ভালোবাসার ইমোজি আমার স্ক্রিন জুড়ে থাকে, আমি কোথায় খুঁজে পাবো দেবাশিসকে, কোথায় খুঁজে পাবো সোয়াইফকে, কোথায় খুঁজে পাবো লিপিকে, কোথায় খুঁজে পাবো আমি ঐশ্বর্যকে, কোথায় খুঁজে পাবো প্রিয়াঙ্কাকে, শর্মিষ্ঠাকে, সবাইকে আমি কোথায় খুঁজে পাবো? আমার দরকার নেই, আমি এই আমি এইখানে হ্যাপি আছি গো। তাহলে তো আমি আজকে ইউটিউব, কাল ইনস্টাগ্রাম, পরশু ফেসবুক, অনেক কিছু করতে পারতাম। আমি না গো, না একদম না, আমি এই তোমাদের সাথে দিনের শেষে একটু গল্প করবো প্রিয়াঙ্কা, আর শান্তিতে ঘুমিয়ে যাবো, ব্যাস। একদম দরকার নেই, আমি জন্য দেখবে একদম বুস্ট করি না আমার পেজকে। আজকে দেখো আজকে 3 মাস ধরে 44K ফলোয়ার আছে, কিন্তু এই 44K ফলোয়ার জেনুইন। তাই কি জানি, আমি তো এগুলো দেখি না, আমি এসে লাইভে বসে যাই, আমি ফলোয়ার্স বুঝি না, আমি একটা জিনিস বুঝি চলাকালীন যতক্ষণ মানে দেখা যায় যতজন অনলাইনে আছেন, আর প্রথমের দিকে যতটা দেখা যেত এখন কিন্তু তার দ্বিগুণ অনলাইন হয়ে গেছে অনেকে। না অ্যাকচুয়ালি আমি দেখি লাইভটা শেষ হওয়ার পর দেখি যে মোটামুটিভাবে লাইভ যখন শেষ হয় আমার, আমি 2K ভিউ পাই, আর মোটামুটিভাবে 1K-র কাছাকাছি কমেন্টস থাকে বা 1K কমেন্টস থাকে, এটা বুঝতে পারি। আর আমি একটা জিনিস বুঝতে পারি যে 1000 জন বা 2000 জন বা 3000 জন যতজন লাইভটা দেখেছেন, হ্যাঁ এই পরশু দিনের লাইভটা যেমন 12K ভিউয়ার্স দেখলাম, আমি কিন্তু এই 12,000 ভিউয়ারের মধ্যে আমার কাছে কিন্তু 12 জন খুব কাছের। তুমি যে একটু আগের ফোনটাই আমার নাম করলে না দাদা ভাই, আমি যে কি খুশি হয়েছি না। আমি আমি নাম করার আগে আমি বলে দিচ্ছি কি পেয়ে গেলে তো লাইনটা, আমি তো নাম্বারগুলো দেখি না, আমি জাস্ট ফোন এলেই ধরে নিই আর কি। খুব ভালো লাগলো যে যাক গে দাদা ভাই আমাকে মানে মিস করছি তো, চাইছি মানে রীতিমতো রীতিমতো মিস করছি। এটাই সবচেয়ে বড় পাওয়া দিনের শেষে। আমি বলতে পারবো না আমি কবে থেকে ইউজ করছি, হলে 13 বছর নাহলে 14 বছর বা তারও আগে, মানে তুমি যখনই এসেছো তখন তখন থেকেই আমি মানে কোনোদিনও স্কিনে অন্য কিছু ইউজ করিনি, তোমারই প্রোডাক্ট ইউজ করি, তো তখন থেকে ভাবতাম হয়তো কোনোদিনও কথা হবে না, কোনোদিনও কথা হবে বা কোনোদিনও হয়তো দেখতে পাবো না, কিন্তু আজকে যখন কথা বলতে পারছি দাদা ভাইয়ের সামনে একদিন না একদিন তো আসবোই। খুব ভালো থেকো, খুব ভালো থেকো প্রিয়াঙ্কা। হ্যাঁ দাদা ভাই তুমিও খুব ভালো থেকো, আর 17 তারিখ অবশ্যই লাইভে এসো, কিন্তু আমি জানি না পাবো কিনা তোমাকে সেদিন। আমি এটুকু বলে রাখি আমি 5 মিনিটের জন্য হলেও তোমাদের সবার ওয়েল উইশেস নিয়ে যাব, একদম একদম ঠিক আসবো, কিন্তু কোন সময় আসবো সেটা আমি এখন বলতে পারছি না, আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে অ্যাটলিস্ট স্টোরিতে জানিয়ে দেওয়ার কোন সময় আমি আসছি। আচ্ছা দাদাভাই খুব ভালো থেকো প্রিয়াঙ্কা। আর দাদাভাই আরেকটা কথা বলো বলো, বলছি রুমোসুসি ম্যাসাজ ক্রিমটা কি এখনো অ্যাভেলেবল হয়নি দাদাভাই? হ্যাঁ অ্যাভেলেবল তো, কিন্তু আমি দিদিদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে এখনো অ্যাভেলেবল নেই। আমি একটু মানে ধরো আমি না ওটা R&D হয়ে আসার কথা ছিল এই উইকে, আমি এটুকু বলে রাখছি খুব তা যদি অ্যাভেলেবেল নাও থাকে হয়তো এই উইকে পেয়ে যাবে, তুমি ওটার বুকিং অলরেডি চলছে, তুমি বলো তুমি পেসেন্স হেল্প লাইনে বলবে রূপসী ম্যাসেজ ক্রিমটা আমি বুকিং করতে চাই। ও আচ্ছা ঠিক আছে, কারণ আমি কালকে বাবার ওষুধগুলো প্রায় পুরোপুরি অর্ডার করে ফেলেছি না, তুমি একটু বলো বুকিং করতে চাই ওরা বুকিং নিয়ে নেবে রূপসী ম্যাসেজ ক্রিম। জিজ্ঞেস করছিলাম তখন ওনারা বললেন যে অ্যাভেলেবেল নেই, না ওটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে, জাস্ট আমাদের হয়তো হেল্পলাইন ডেস্কে আসা এখনো ইনফরমেশনটা আসেনি। ও
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেদিনকে ভিজিট করলাম না ওই নিম ফেস ওয়াশের যে দিনকে ভিডিওটা দিলাম, সেদিনই আমি দেখেছি যে ওটা মোটামুটি রূপসী মাসাজ ক্রিম মোটামুটি তৈরি একদম, জাস্ট প্যাকিং ফিলিংটার কাজ বাকি আছে, চলে আসা উচিত, এই উইকেই চলে আসবে। আচ্ছা, খুব ভালো থেকো। ঠিক আছে দাদা, তুমিও খুব ভালো থেকো। কিছু মানুষ আছেন, প্রিয়াঙ্কা দাদের মধ্যে অন্যতম, যার ফোন না এলে ইনকমপ্লিট হয়ে যায়। আর কিছু মানুষ আছেন যাদের নক্ষত্র খচিত কমেন্টস দেখি, হীরে খচিত কমেন্টস দেখি, কিন্তু তারা আমার সাথে কথা বলতে ভালোবাসেন না, তাদের ফোন কোনোদিনও পাই না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কার সাথে কথা বলছি? দাদা ভাই, আমি বিপাশা কথা বলছি চেন্নাই থেকে। বিপাশা? হ্যাঁ, আমি তোমার লাইভ দেখি প্রতিদিন, বাট ফোনে কথা বলা হয় না। আজ সারপ্রাইজলি যে আমি তোমার সঙ্গে কথা বলতে পেরেছি, আমি ভীষণ খুশি। আমি লাইভে হয়তো বিপাশা টেক্সট অতটা দেখে উঠতে পারিনি, আই এম সরি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই দাদা। হ্যাঁ, বিপাশা কেমন আছো? আমি খুব ভালো আছি দাদা, তুমি ভালো আছো? ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি এখানে জব করি, জবের সূত্রে চেন্নাইয়ে থাকা হয়, তো এখান থেকে যে আমি দেখতে পাই মনে হয় যেন আমি মানে আমার ওখানে সব মানুষের খুব কাছে রয়েছি একদম। হ্যাঁ দাদা, আমি একটা সমস্যা নিয়ে মানে জানতে চাই। অ্যাকচুয়ালি আমার মায়ের বিগত 2 বছর হয়ে গেল ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, মানে যেসব জায়গা মানে যে যেমন কনসেপ্ট কনসেপ্ট হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট তো রিংওয়ার্ম ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, রিংওয়ার্ম, বাট ওটা স্মল নয়, মানে অনেকটা জায়গা। আচ্ছা, আমাকে এটা বলুন, ওটা সেন্টার পোর্শনটা স্কিনটা চকচকে আর পেরিফেরিটা ঘামাচির মতো কি? হ্যাঁ হ্যাঁ, মানে রাউন্ড রাউন্ড একদম। বাড়িতে ড্রেস চেঞ্জের সময় গরমকালে খুব ইচিং হয়, খুব ইচিং, আর রাতে দাদা ভাই ঘুমোতে পারছে না, বিভিন্ন টি ট্রি অয়েল ইউজ করছি, আয়ুর্বেদিক এখনো দেখিনি। তবে আমি তোমাকে বলছি, তুমি আমার লাইভের সেকেন্ডটা নোট করো, কত সেকেন্ডে আমি কথা বলছি। এটা কিন্তু তুমি ইমিডিয়েটলি কাল সকালে পেশেন্ট হেল্পলাইনের সাথে কথা বলবে বিপাশা। মায়ের এজ কত? মায়ের এজ 46। মায়ের ডায়াবেটিস আছে? না না, ডায়াবেটিস সুগার কিছু নেই। ওকে, ব্লাড টেস্ট করে দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছি দাদা। ফাইন, মায়ের একটা অ্যালার্জেন প্রোফাইল করবে ব্লাড টেস্ট। আচ্ছা, আর আইজিই? আইজিই, হ্যাঁ, ক্যাপিটাল আই স্মল জি ক্যাপিটাল ই। আচ্ছা, আর তার সাথে অ্যালার্জেন প্রোফাইল, অ্যালার্জেন প্রোফাইল, এই অ্যালার্জেন প্রোফাইলটা করিয়ে রিপোর্টটা আমাকে পাঠাতে হবে না, এটা একটা ডায়েট চার্টের মতো চার্ট দেবে, সেই ডায়েটটা আমাকে মেনটেন করাবে। আর আইজিই রিপোর্টটা আমাকে তুমি পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ক্লিয়ার? নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রত্যেক দিন সকালবেলা মা ঘুম থেকে উঠে যে কাঁচা হলুদ পাওয়া যায় মার্কেটে, ওই কাঁচা হলুদের খোসাটা ছাড়িয়ে নিয়ে এই 1.5-2 ইঞ্চি সাইজের ওটা একটু থেঁতো করে একটু চিনি দিয়ে, গুড় দিয়ে নয় কিন্তু, গুড়ে প্রচুর জীবাণু থাকে, একটু চিনি, চিনি বলতে কিন্তু জানবেন, চিনি বলতে সালফারলেস সুগার। সুগার দুরকম হয়, একটা মার্কেটে সালফারযুক্ত সুগার পাওয়া যায় আর একটা সালফারবিহীন চিনি পাওয়া যায়। সালফারবিহীন চিনিটা কিন্তু ইউজ করবেন, কেমন, যেহেতু মা হলুদটা তেঁতো খেতে, তার জন্য তো একটু সালফারলেস সুগার দিয়ে অল্প করে ওই 1.5-2 ইঞ্চির হলুদটা প্রতিদিন সকালে কিন্তু মা খাবেন, ফলোড বাই মাকে তিনটে ওষুধ বলছি। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড, কেমন, আর এর বাইরে থাকবে আমাদের সুবর্ণকান্তি অয়েল, সুবর্ণকান্তি অয়েল, আমাদের অঙ্গশ্রী ডাস্ট স্ক্রাব, আর তার সাথে থাকবে আমাদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ। এই কটা দিয়ে শুরু করো ট্রিটমেন্টটা, কেমন, আর মাকে স্মৃতিশক্তি ক্যাপসুল দেবে, চবন যোগা দেবে, কারণ স্ট্রেসের সাথে এই অসুখের সম্পর্ক আছে, টেনশন বাড়লেই, স্ট্রেস বাড়লেই এই অসুখটা বাড়বে, কেমন, একদমই তাই। মা যখনই দেখবেন মানসিক উদ্বিগ্ন আছেন, তখনই দেখবেন এই সমস্যাটা বাড়তে শুরু করছে। হ্যাঁ, তার জন্য এই এই তার জন্য মেডিটেশন বা যোগা খুব ইম্পর্ট্যান্ট স্কিন রিলেটেড পেশেন্টদের ক্ষেত্রে। তুমি জানো, গুগল করলে দেখবে চুল পড়ার অন্যতম কারণ স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু একটা আর্ট, সবাই পারে না করতে, ওই গাড়ির শক অ্যাবজর্বারের মতো, কেমন, যে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবে সে সব করতে পারবে। এগুলো মাকে দিয়ে শুরু করো বিপাশা, আর আমাকে 1 মাস বাদে একটা রিপোর্ট দিও তো, মা কেমন আছেন, মা কি
অনেক রিল্যাক্স হলাম। না না একদম, মা তো কলকাতায় থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ মা কলকাতায়। ঠিক আছে, যদি প্রয়োজন হয় পরে মা যখন আপনি ফিরবেন মাকে একবার নিয়ে আসবেন, দেখে নেব। আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকবেন, অনেক ভালোবাসা, আর মাকে আমার প্রণাম জানাবেন। একদম বিপাশা, সাথে থাকুন। মৌমিতা বলছেন, দাদা ভাই রূপসস্যা ম্যাসেজ ক্রিম সম্পর্কে কিছু বলো। মৌমিতা, রূপসস্যা ম্যাসেজ ক্রিম 3 বছর বাদে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়ে আমাদের কাছে আসছে, এখনও আপনাদের হাতে আমরা তুলে দিইনি। যেদিনই আসবে সেদিনই আমি এখান থেকে আপনাদের দেখাবো। আশা করছি, খুব টার্গেট করছে আমাদের ডিজিটাল টিম সবাই যে নভেম্বর মাসে ওটা আনার, কারণ নভেম্বর মাসটা স্পেশাল মান্থ। কিন্তু আশা করছি নেক্সট উইকে দিয়ে দিতে পারবে ওরা আপনার হাতে। আর রূপসস্যা ম্যাসেজ ক্রিম সম্বন্ধে আমি কিছু বলবো না, ওটা বুকিং চলছে জাস্ট পেশেন্স হেল্পলাইনে, ওটা গতকাল থেকে বুকিং শুরু হয়েছে। আমি কিছু বলবো না, জাস্ট ওই ক্রিমটা হাতে নেবেন, নিয়ে স্কিনে এরম নেবেন, নিয়ে একটুখানি ঘষবেন, ঘষার পর জাস্ট দেখবেন, কতক্ষণ দেখবেন, কত ঘন্টা দেখবেন বলবো না, খালি দেখবেন যে একটা ম্যাসেজ ক্রিম ফুল বডি স্কিনকে কী কমপ্লেক্সান নিয়ে আসতে পারে, আমি বলবো না, আপনারা বলবেন ইউজ করে। 3 বছর সময় লাগলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে ওটার, কিন্তু আশা করছি ওটা আপনাদের হাতে যখন তুলে দেবো তখন আর পেছন ফিরে তাকাতে হবে না। উইন্টারে পুরো সাজানো বাগান একদম। হ্যালো, কার সাথে কথা বলছি? ক্ষণপ্রভা, আমি সেটাই বলছি তো যে আমার রাগ হচ্ছে, ক্ষণপ্রভা একদিনও ফোন করছে না কেন, এত ডায়মন্ডের বন্যা বইছে। না না, আমি সেদিনের কথা বলছি না, বাট প্রতিদিনের লাইভে যে এতগুলো মানুষ আমার সাথে কথা বলে, ক্ষণপ্রভা নেই কেন তার মধ্যে? তবুও ক্ষণপ্রভা, আমি তো মিস করি না, আমি তো কথা বলতে চাই। খুব ভালো আছি, আর এখন আরো ভালো হয়ে গেলাম। কি গিফট করেছো? আমার বিবি ক্রিমের উপর? আচ্ছা, তার মানে তো মোটামুটি আপনার কাছে চুরি ডাকাতি দুটো একসাথে হয়ে চলেছে। তারা কমপ্লিমেন্টস দিয়েছে আপনাকে? আর কমেন্টসগুলো ক্ষণপ্রভা এমনভাবে আসে যে আমি রিড করার আগে স্ক্রল হয়ে যায়। একটা কথা বলি ক্ষণপ্রভা, প্রত্যেকদিন আমি ডায়মন্ডই বলছি, কেমন? না না, ইউ অলসো, তুমি ভীষণ সুন্দর, আমি তো দেখেছি, দারুণ সুন্দর তুমি। শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমি লাইভে আসি না, এই লাইভে দেখো আজকে 47 এপিসোড চলছে, 47টা এপিসোড পুজোর আগে থাকতে আসছি। প্রথম থেকে যারা আমার সাথে আছেন এই লাইভটাতে, আমি না বিশ্বাস করো তাদের না, মানে আমি তাদের জন্য, আমি মানে কী বলবো, মানে সেই চাতক যেমন জলের জন্য প্রত্যাশা করে, আমি খালি তাদেরকে খুঁজি, ওই 8-10-15 জন। তাদের কমেন্টস না পেলে, তাদের লেখা না পেলে, তাদের ফোন না এলে আমি খুব নিজে তখন খুব লোনলি ফিল করি, তারা কোথায়? শুধু তুমি না, ইভেন আমরা, আমি লাস্ট টাইম
এটা এটা আমি পুরো এগ্রি, লাইভে থেকে লাইভ দেখার মজাটা আলাদা। মানে অ্যাটলিস্ট কি জানো তো, মনে হয় যেন আমরা একসাথে আছি সবাই। ডায়মন্ড কি স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট। হ্যাঁ এক্সেলেন্ট, অনেক ওয়েল উইশেস রইল, অনেক খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর আমি খুব ব্রাইট ফিউচার প্রে করি গডের কাছে। আর এরম ডায়মন্ডের মতো দেখতে, আর ডায়মন্ডের মতো যেন ঝকঝকে থাকো সব সময়। টেক কেয়ার, সব সময় আছি, অলওয়েজ অলওয়েজ উইথ ইউ, থ্যাংক ইউ, টেক কেয়ার। পরম্পরা পরিবারের যারা একদম কাছের, বিশেষ করে 47টা এপিসোডের জার্নিতে প্রথম দিন থেকে যাদেরকে প্রতি মুহূর্তে পাশে পেয়ে এসেছি, মনে হয় যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমরা সবাই বাঁধা আছি। আমি জানি যারা পরে এসছেন তাদের সাথেও এরকম সম্পর্ক হয়ে যাবে আগামী দিনে, কারণ আমি সম্পর্ককে খুব ভালোবাসি, খুব রেসপেক্ট দিই। আর পৃথিবীতে খুব কম সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর মধ্যে কোনো দূষণ থাকে না, কোনো পলিউশন থাকে না, সেটা আমার কাছে খুব বড় পাওয়া, আমি বিশ্বাস করি এটুকু। দরুন বলছেন, তোমার মেডিসিন হলো অমৃত, তুমি আমার মনের দেবতা। প্লিজ দরুন এভাবে বলবেন না, শুনতে খুব খারাপ লাগে, প্লিজ এভাবে বলবেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো দাদা, কেমন আছো? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। কার সাথে কথা বলছি? আমি মৌমিতা চক্রবর্তী বলছি। হ্যালো মৌমিতা, মৌমিতা এর আগে আমরা দুবার কথা বলেছি না? না দাদা, আজকে আমি ফার্স্ট তোমার সাথে লাইভে কথা বলছি। ও প্রথম কথা বলছো? আচ্ছা আচ্ছা, আমি যে তোমার সাথে লাইনে পেয়েছি আমি এর জন্য চরম চরম ঠাকুরকে মানে অনেক ধন্যবাদ আর তোমাকেও। না না, এটা মনের টান, মন থেকে চাইলে হয়ে যায় না, ওরকম আর কি। আমি তোমাকে কমেন্ট করেছি দেখো, কিন্তু হয়তো তোমার মিস হয়ে গেছে। অ্যাকচুয়ালি কমেন্ট এত এত কমেন্ট আসছে তো আমার মনে হয় যে কমেন্ট 1K টপকে যাবে, এবং তার মধ্যেই থেকেই মানে যেটা আসছে সাথে সাথে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু একটু ইন্টারাপ্ট করছি, একটু ইন্টারাপ্ট করছি। মামনি মুখার্জি, মামনি মামনি মুখার্জিকে বলছি, দাদা ভাই খুব কান্না পাচ্ছে। কেন মামনি, কেন কান্না পাচ্ছে? আমি কি SMS-টা মানে টেক্সটটাকে আমি স্কিপ করে গেছি? এক্সট্রিমলি সরি, প্লিজ আরেকবার টাইপ করুন। আর যদি ফোনে না পেয়ে থাকেন, আমি তো রোজ আসছি মামনি, কথা তো হবেই, প্লিজ কান্নাকাটি করবেন না। আজকে কথা হয়নি, কালকে নিশ্চয়ই কথা হবে, একদম মন খারাপ করতে নেই, কেমন? তাহলে দাদা ভাইয়ের মনে কিন্তু দুঃখ হবে, প্লিজ এগুলো বলবেন না, কান্নাকাটি কথা একদম নয়, সবসময় পজিটিভ কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। আমি মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদ জঙ্গিপুরে। আচ্ছা, আমি সেখান থেকে কথা বলছি। বলছিলাম আমার, আমি একদম ডায়াবেটিস পেশেন্ট। আচ্ছা, আমার সুগার তো ওষুধ দুবেলা চলে, আর চুল অস্বাভাবিক উঠছে, এতটি দুটো 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 জায়গা একটু আপনাকে ক্লিয়ার হই। আপনি প্রথম বলুন আপনার এজ কত? 31। আপনার ডায়াবেটিস কেন? নিশ্চয়ই হেরিডিটারি, বাবা মার দিকে ছিল। আমার 26 হয়ে গেছে, তার মানে বাবা মা কারোর দিকে ছিল, পৈতৃক সম্পত্তি বাবার আছে একদম। এবার বলুন আপনার HbA1c কত? HbA1c ওটা তো এখন আমি বলতে আমরা রিপোর্টটা মানে আমি রেখেছি, ওটা তো মনে পড়ছে না এখন, মানে আমি 2 মাস আগে করিয়েছি। আপনার নাম কি বললেন? মৌমিতা চক্রবর্তী পান্ডে। হ্যাঁ মৌমিতা, মৌমিতা একটা কথা বলি, সেটা হচ্ছে জানবেন HbA1c-টা আপনি করিয়েছেন মনে আছে তো, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন? আচ্ছা, এই রিপোর্টটা কিন্তু খুব ভাইটাল রিপোর্ট, কারণ এই রিপোর্টটা নির্ধারণ করবে আগামী দিনে আপনাকে ইনসুলিন নিতে হবে কি হবে না, বা কতটা ওষুধপত্রের মধ্যে থাকতে হবে। জানবেন হেরিডিটারি ডিজিজগুলো কিন্তু
হেরিটেড ডিজিজগুলো কিন্তু ওষুধেও কন্ট্রোল হতে চায় না একটা সময়ের পর, কেমন? সুতরাং ডায়াবেটিস হচ্ছে এমন একটা সমস্যা অন্য অনেকগুলো অসুখেরকে নিয়ে আসার একটা পাথওয়ে। সুতরাং আপনাকে বলবো ডায়াবেটিস নিয়ে অবশ্যই আমি আপনাকে অ্যাডভাইস করবো, কিন্তু তার আগে আমি আপনার আপনি যদি পারেন আমাকে একটু পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করবেন এইচবি ওয়ান্স এর রিপোর্টটা, কেমন? আনকন্ট্রোল ছিল, আনকন্ট্রোল মানে অ্যাবাভ 9? মাই গড, এখন কত আছে আপনার পিপিআর ফাস্টিং? আমার এই মুহূর্তে পিপি আছে 153, আর তারপরে যেটা তার ফাস্টিংটা 153 আর পিপিটা 220। বাই মেডিসিন আছেন কিছুটা কন্ট্রোল, কিছুটা কন্ট্রোল, কারণ আমরা বলি ফাস্টিংটা 110 এর মধ্যে রাখতে আর পিপিটাও যতটা নিচে রাখা যায় 200 আর কি। ঠিক আছে, এবার সমস্যা হচ্ছে চুল পড়ছে, তাই তো? চুল প্রচন্ড পড়ছে, আর আমার স্কিন আগে এত গ্লো করতো, মানে আমাকে সবাই খুব বলতো এত, মানে ওটা আমার ন্যাচারালি, ওটা আমি কিছু কিছু ওর জন্য কিছুই করতাম না, মানে আমি চুলের জন্য যত আর কি কথা শুনে, মানে আমার চুল যে খুব টানা, কিন্তু চুল এখন মানে সেটাও উঠে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। তো আমাকে স্কিনের জন্য সবাই খুব নাম করতো, ডেকে ডেকে বলতো তুই কি মাখিস তুই কি মাখিস এরকম। হ্যাঁ, কিন্তু সেই স্কিনের গ্লোটা আমার সুগারের জন্য কিছু জন্য চলে যাচ্ছে, অনেকটাই চলে গেছে। 31টা তো, 31টা তো মানে গ্লো টপ জায়গায় থাকার বয়স, এখন কেন যাবে? আপনি চিন্তা করবেন না, আপনি সঙ্গে থাকুন মমিতা, আমি উত্তরে আসছি। আচ্ছা, ওকে। প্রথমত বলবো যে ডায়াবেটিসের জন্য আজ থেকে 3টে এপিসোড আগে একটা ফোন করেছিলেন, ডায়াবেটিসকে আমরা বলি সাইলেন্ট কিলার। আমাদের প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ লাঙ্গারহালসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রিয়েশন হয়, যে ইনসুলিন আমাদের শরীরের শর্করাকে নিয়ন্ত্রণ করে। যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন, আমি উত্তরে আসব। তো এই ইনসুলিন যদি ক্রমশ বাড়তে থাকে, আমরা ইতিমধ্যে কিন্তু বাড়তে থাকে এই সুগার লেভেল, যদি ক্রমশ ইনসুলিন সিক্রিয়েশন না হয় সুগার লেভেল ক্রমশ বাড়তে থাকে, এবং ক্রমশ কিন্তু আমাদের মধ্যে দেখা যায় সুগার লেভেল বাড়লে দ্যাট ইজ বিভিন্ন ইন্টারনাল অর্গানের একটা ম্যালফাংশন শুরু হয়। এবং ডায়াবেটিস আছে মানেই কিন্তু জানবেন নার্ভের সমস্যা, চোখের রেটিনার সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, সব সমস্যায় কিন্তু তালগোল পাকাতে শুরু করবে। আপনি যে প্যাথির যে ওষুধই খাচ্ছেন খান, কিন্তু ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশানকে নিয়ন্ত্রণ করবার জন্য পরম্পরাবিধের ফার্স্ট কন্ট্রোল এই মেডিসিনটাকে শুরু করুন, 2 চামচ করে দিনে 4 বার। যে কোনো ডায়াবেটিক পেশেন্ট এটা শুরু করতে পারেন, ডায়াবেটিক ওষুধের সাথে মেনটেন করে, সেটা হাঁটুন, স্ট্রেস ফ্রি লাইফ কাটান, যদি লাইফে খুব বেশি স্ট্রেস থাকে, এক্ষুনি আলোচনা করলাম আমাদের স্মৃতিশক্তি ক্যাপসুল, ওটা শুরু করুন, ওটা খুব এফেক্টিভ। তার সাথে সুপ্তি নিতে পারেন, সুপ্তিও খুব ভালো ওষুধ, সুপ্তি স্মৃতিশক্তি দুটোকে আমরা অ্যাডিশান করতে বলি একসাথে। আর এর পাশাপাশিভাবে আমি আপনাকে অ্যাডভাইস করবো হেয়ার আর স্কিনের জন্য কমপ্লিট ট্রিটমেন্ট আপনি পেশেন্ট হেল্পলাইনে একটা হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আগামীকাল অফিস আওয়ার্সে, অথবা এখন হোয়াটসঅ্যাপ করে রাখুন, ওরা সুন্দরভাবে কিন্তু আপনাকে প্রপার গাইডলাইনটা জানিয়ে দেবে। হ্যালো, আমি তোমাকে যাবতীয় ডায়াবেটিস রিলেটেড আর স্কিন হেয়ার রিলেটেড অ্যাডভাইস করলাম এই মাত্র, তুমি ঠিক এই সময়টাতে কিন্তু যদি তুমি আমার এটাকে আরেকবার শুনে নাও যখন লাইভটা কমপ্লিট হবে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি যাবতীয় রিপ্লাইগুলো পেয়ে যাবে, কেমন? আর সবসময় মনে রাখো যে তুমি সুস্থ, তুমি নর্মাল, তোমার মধ্যে কোনো অসুখ নেই, প্রপারলি ওষুধ খাও, স্ট্রেস ফ্রি লাইফ কাটাও, আর প্রত্যেকটা আগামীকালকে আরো বেটারমেন্ট করো। হ্যাঁ দাদা, আর একটা কথা বলার ছিল, আমার প্রচন্ড মানে নার্ভের আমার খুব প্রবলেম হয়, মানে কোনো কিছুতেই আমি খুব ঘাবড়ে যাই, চলো বুক ডিপ ডিপ করে, একটুতেই হাত পা কাঁপে, স্ট্রেস হয়, যে কারোর সাথে একটু অন্যরকম জায়গা, একটু অন্যরকম পরিবেশ, সাথে সাথে ভেতরে একটু টেনশন অ্যাংজাইটি কাজ করে, তাই তো? স্মৃতিশক্তি ক্যাপসুল আর সুপ্তি টনিক, স্মৃতিশক্তি ক্যাপসুল আর সুপ্তি টনিক পেশেন্ট হেল্পলাইনে বলবে, ওরা পাঠিয়ে দেবে বাড়ির ঠিকানায়। আচ্ছা, খুব ভালো থেকো। আচ্ছা আচ্ছা দাদা, খুব ভালো কথা, অনেক শুভেচ্ছা। আর তার পাশাপাশি পিয়ালি, হ্যালো, রুমার প্রচুর ভালোবাসা। মৌমিতা বলছেন, দাদা ভাই আমার মা পালসারাম লাগানোর পর তার উপর বিবি ক্রিম
সেই বিবি ক্রিমের উপর সানস্ক্রিন ইউজ করতে পারবে, পালসেরামটা লাস্ট ইউজ করতে হবে, তার জন্য পালসেরামটার নামই স্টেপ ফাইভ, ওটা লাস্ট ইউজ করুন। রূপা, কোনো অসুবিধা নেই, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এলা বলছেন, আপনার কথা শুনে খুব ভালো লাগে, থ্যাংক ইউ এলা। সোনালি, প্রচুর ভালোবাসা আপনাকেও। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, আমি কার সাথে কথা বলছি? আমি ত্রিপুরা থেকে চয়নিকা বলছি। চয়নিকা? হ্যাঁ, ত্রিপুরা থেকে। বলো চয়নিকা, কেমন আছো? আমি 4-5 বছর আগে তোমার সঙ্গে লাইভে কথাও বলেছিলাম টিভি দিয়ে এনে, তারপর তো মানে টিভি দেখা একটু কমে গিয়েছিল পড়াশোনার চাপে টাপে সবকিছু নিয়ে, তো আমি মাঝে মধ্যে ভাবতাম, অনেক সময় টিভির সামনে গিয়ে বসেও থাকতাম যে এখন কি লাইভ দেখায় কিনা, আমি জানতামই না তুমি যে ফেসবুকে লাইভে আসো। ওদিন হঠাৎ করে কার বাড়িতে গিয়েছিলাম, বলছি তোমার প্রোডাক্ট ইউজ কর, যদিও আমিও করি, এখনো করি, কন্টিনিউ করছি কয়েক বছর ধরে, শ্যাম্পু ট্যাম্পু ফেস ওয়াশ তো আমি ছাড়া কিছু বুঝি কিনা। তো একটা সমস্যার কথা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে আমার ছোট থেকে একটা সমস্যা আছে, এটা হচ্ছে আমার অ্যালোপেশিয়া এরিয়াটা আছে। তো ডক্টর দেখিয়েছি অনেক, কিন্তু এটা হয় কি মানে ওষুধ যতদিন চলে ততদিনই ঠিক থাকে, বা 1-2 বছর ঠিক থাকে, কোনো সমস্যা হয় না, কিন্তু কয়েক বছর পর পরেই সেটা আবার ব্যাক করে আর কি, যেটা হয়। কয়েনসেপে উঠছে কি? বলেছিল নিউট্রিশনের অভাব টভাব, যে আমি একটু খাওয়া দাওয়া নিয়ে একটু একটু করি আর কি, তো তাই এরকম বলেছিল, তো তারপর আর উঠিনি। তারপর আবার যখন 9-10 পড়ি তখন একবার উঠেছিল, সেটাও আবার সেরে গেছিল কয়েকদিনের মানে কয়েক মাসের মধ্যে, আবার এই রিসেন্টলি আবার হলো, এখন ধরো না 3-4 কয়েন শেপের আমি। এটা একটা মেয়ের জন্য তো একটু বুঝো এটা খারাপ লাগে, আমি আজ পর্যন্ত কোনো মানে চুলের স্টাইল টাইল কিছুই করতে পারলাম না, খুব খারাপ লাগে আর কি। চয়নিকা আমি আপনি একটা জায়গার একটা ছবি, হ্যাঁ জাস্ট ওই জায়গাটুকুর ছবি আমাদের পেশেন্ট হেল্পলাইনে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি ওটা দেখে নিয়ে আপনাকে অ্যাডভাইস করব, কেমন? ওকে, মোস্ট ওয়েলকাম। প্রচুর ভালোবাসা কিয়াকে, আর অবশ্যই কৌশিককে, এবং তনুশ্রীকে তো অবশ্যই, করুণাকেও অবশ্যই। মৌমিতা, থ্যাংক ইউ, তুমি আমার ফোন রিসিভ করেছো, কি মজা একদম মৌমিতা, প্রাণ খুলে গল্প হয়েছে, আর তোমাদের সাথে কথা আর গল্প না হলে না অনেকটা অনেক কিছু অসম্পূর্ণ রয়ে যায়, আর এই অসম্পূর্ণতার মাঝে আমি তখনই সম্পূর্ণ হই যখন তোমাদের সাথে মনের কথা প্রাণের কথা মন খুলে বলতে পারি, আর সেই ভালোবাসাটা নেই প্রত্যেক দিন রাত্রে 9:30 সময় তোমাদের কাছে আসি। আজকে লাইভের শেষ ফোনটা ধরব। হ্যালো, কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন দাদা ভাই, কে বলছি বলো, বললে তো আমি নার্ভাস হয়ে যাবো। কি নাম, নামটা বলুন। দাদা ভাইকে তো টেনশন দেওয়া হচ্ছে না? একটু না হেল্প করলে কি করে হবে, এরম করলে খেলবো কি করে? না না, আমি কখনো কাউকে ভুলি না, আপনি আপনি যখনই আপনার কথা বলবেন আমি বাকিটা আমি বলে দেবো, কিন্তু ম্যাটারটা কি জানেন তো, আমার এত ভাই বোনেরা এত বোনেরা আমাকে ফোঁটা দেয়, এত ভাইরা আমাকে ফোঁটা দেওয়ার কথা বলে, একটু হেল্প না করলে আমি কি করে বলি বলুন তো। বিষ্ণুপুরে যেখানে কথা হয়েছিল দলমাদল কামান নিয়ে, তাই না কথা হয়েছিল? হ্যাঁ
আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণর সাথে ওখানে একটা ঘটনা জড়িয়ে আছে দলমাদল কামানের, মনে পড়ছে আপনার? হ্যাঁ, মামুনি বলছেন তো? আচ্ছা মামুনি, একটু আগে কি কান্নার এসএমএসটা কি আর টেক্সটটা কি আপনারই ছিল? আমি এখানে তাহলে, হ্যাঁ কিন্তু এরকম করে কান্নাকাটি করলে কি করে হবে? দাদার সাথে কথা না বললে, কান্না পাচ্ছে বললে আমি কি করব? না, একদম একদম কাঁদতে নেই মামুনি, একদম কাঁদতে নেই, একদম কাঁদতে নেই, কোনোভাবে কাঁদতে নেই। দাদার সাথে আজকে কথা হয়নি তো কাল কথা হবে, কি আছে? তার জন্য কথা আলো না বলে কথা আলো না বলে কাঁদতে হবে, এটা তো কোনো সমাধান নয় না? এই ভালোবাসাটাকে আমি খুব সম্মান করি, ভীষণ ভালোবাসি, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? মানে হামা দিয়ে স্কিনটা রাফ হয়ে গেছিল, স্কিন গ্লোয়িং সেরাম দিয়ে ওটা আবার চকচকে, বাহ দারুণ ব্যাপার তো মামুনি। মামুনি একটা কথা কি, অনেকে বলেন যে দাদা ভাই তুমি বাচ্চাদের জন্য প্রোডাক্ট আনো না কেন, আমি বলি আমার সব প্রোডাক্ট গুলো তো স্কিনের সব প্রোডাক্ট বাচ্চাদের জন্য। আর তার সাথে নাইট ক্রিমটাও দিই, কিন্তু আমার আমার মনে হয় বাচ্চার গরম মধ্যে ক্রিমের কোনো তফাৎ নেই, অন্তত পরম্পরার পরম্পরার সবাই যে কোনো বয়সের যে কোনো কারোর জন্য। একদমই তাই, একদমই তাই, ভীষণই ভালো। বলছি দাদা ভাই, আমি তো ভার্টিলাইজারটা ইউজ করছি আর শোকেসটাও ইউজ করি, মানে চুলটা না তো, যদি গ্রোথের জন্য, চুলের উজ্জ্বলতার জন্য বা গ্রোথের জন্য বা লেন্থের জন্য কিন্তু কেশর শক্তি ক্যাপসুল মাস্ট, কেশর শক্তি ক্যাপসুল ছাড়া কিন্তু ইনকমপ্লিট হবে। তাহলে একটু আর এমনিতে মামুনি প্রেগনেন্সির পর কিন্তু একটু হেয়ারফল হবে একটা বছর, হ্যাঁ ওটা নিয়ে আপনি ভলিউম চাইছেন আরো, তাই তো গ্রোথ চাইছেন? আপনি চিন্তা করবেন না, বাচ্চাটা একটু বড় হোক আপনি তারপর কেশর শক্তি শুরু করবেন, গ্রোথ পেয়ে যাবেন, ঠিক আছে? আমি প্রেসক্রিপশনে লিখি স্নানের আগে এবং পরে দুবার করে লিখি আমি প্রেসক্রিপশনে। আর এমনিতে বেসিক্যালি আমি বলি যে দিনে যে কোনো দুটো সময় ইউজ করলে বেটার, তবে ওটা ইউজ করে বাইরে না বেরোনো বেটার, ইনডোর ইউজ করলে বেটার হবে পরে, কেমন? আগে আর পরে যদি শুকের শয়ালটা ইউজ হয় বেস্ট রেজাল্ট পাওয়া যায়। চান করার পরে মানে কিন্তু চুল শুকিয়ে যাওয়ার পরে, ভিজে চুলে নয়, চুলটা পুরো শুকিয়ে নেওয়ার পর, তারপর মানে স্নানের আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর এরকম সময়টা আর কি। ভাইটারাইজারটা তুমি দিনে যে কোনো একটা সময় ইউজ করতে পারো, এনি টাইম, রাত্রিটা বাদ দিয়ে, ভাইটারাইজারটা ইউজ করে রাত্রিটা বাদ দিয়ে যে কোনো সময় ইউজ করা যায়। না, শোবার আগে ভাইটারাইজার একদম ইউজ করবে না। ভাইটারাইজার ইউজ করার সময়, এটা আমি সবার জন্য বলে রাখি, আমরা যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে যে হেয়ার ভাইটারাইজার নিয়ে এসেছি, এটা নিয়ম কিন্তু সন্ধ্যের পর ভাইটারাইজার ইউজ করবেন না, দিনের বেলা যে কোনো সময় ইউজ করুন, সন্ধ্যের পর নয়, কেমন? আয়ুর্বেদিক ট্রিটমেন্টে অনেক নিয়ম আছে, যে কোনো প্রোডাক্ট যখন ইচ্ছে ইউজ করা যায় না, তাই না? এই যে আমি নভেম্বর মাস অবধি আমাদের পালফেস ওয়াশ ইউজ করতে বারণ করেছি, এবার বলছি পালফেস ওয়াশ ইউজ করতে শুরু করুন। আমি কিন্তু আমার সব প্রোডাক্ট সবসময় কিন্তু সবাইকে ইউজ করতে বলি না,
এক একটা সময় এক একটা মেডিসিন আমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট দেয় মামনি, তাই না? কোনো অসুবিধা হবে না, কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু বেস্ট রেজাল্টটার জন্য দুপুরবেলা দুপুরবেলাতে ইউজ করলে সবচেয়ে ভালো। খুব ভালো থাকবেন মামনি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কলিং। প্রচুর ভালোবাসা আমার স্ক্রিনের পর্দা জুড়ে অনিন্দিতার, আর হয়তো কোনো দিন অনিন্দিতার সাথেও কথা হবে, এভাবেই খুব ভালো থাকুন, খুব 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 ভালো থাকুন, এভাবেই পাশে থাকুন। কাল ঠিক রাত্রি 9টা থেকে 9:30 আবার আসবো তোমাদের সবাইকে সাথে নিয়ে, তোমাদের সাথে মনের কথা প্রাণের কথা গল্প করতে। টেক কেয়ার, গুড নাইট।